the previous one basically, but it has some additional things. Additional kichu jinish ache. এখানে দেখো ফার্স্ট স্লাইড এটা মডিউল নাম্বার 4 বলে বলা আছে, সেটা নাম্বারটা ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে দেখো যে যেটা টাইটেল আর কি, যে মডিউলটা টাইটেল সেটা হচ্ছে প্রজেক্ট টাইম কস্ট ট্রেড অফ, টাইম কস্ট ট্রেড অফ। তো হোয়াই টাইম কস্ট ট্রেড অফ, তার মানে হচ্ছে যে ইনিশিয়ালি অর প্রিভিয়াস লেকচার আই হ্যাভ কনসিডার দ্য নেটওয়ার্ক হুজ অ্যাক্টিভিটি ডিউরেশন জাস্ট মেনশন অনলি দ্য টাইম, নো অ্যাক্টিভিটি ডিউরেশন উই হ্যাভ কনসিডার বেসিক্যালি অ্যাক্টিভিটি ডিউরেশন অফ দ্য অ্যাক্টিভিটিস, দ্যাট মিনস উই হ্যাভ কনসিডার টু টাইম ফর কমপ্লিশন অ্যান্ড অ্যাক্টিভিটি। আর এখানে আমরা কি করব যে কমপ্লিশন ডিউরেশনও থাকবে, টাইম থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কস্ট, কস্ট টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি, মানে টু প্যারামিটার্স আর কনসিডার ফর ইচ অ্যাক্টিভিটি। মানে আগের গুলোতে ছিল জাস্ট অনলি ওয়ান প্যারামিটার, দ্যাট ওয়ান ইজ দ্য টাইম ডিউরেশন ফর কমপ্লিশন অফ দ্য অফ অ্যান অ্যাক্টিভিটি। আর এইখানে ইন দিস মডেল উই কনসিডার টাইম অ্যাজ ওয়েল অ্যাজ কস্ট, মানে যে কোনো একটা কাজ করতে গেলে আমাদের কি হয় খরচও হয় সেটাও আমরা কনসিডার করবো, মানে দুটো প্যারামিটার কনসিডার করা হচ্ছে। তো দুটো প্যারামিটার কনসিডার করলে কি করা হয় দেখো, আমাদের কি থাকে, আমাদের মেন এম থাকে যে আমরা যখন কাজ করব তখন হচ্ছে যে টাইমও যেন কম লাগে খরচও যেন কম হয়। তো এই জিনিসটা তো মানে একজন আরেকজনের হচ্ছে কনফ্লিক্ট করে, মানে টাইম যদি কমাতে চাও খরচ বেড়ে যায়, মানে অন্তত বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে এক্সট্রা পে করতে হয় লেবারদেরকে, তাহলে তারা ওভার টাইম কাজ করে, ওভার টাইম কাজ করলে পারে তোমার কি হয় যে কম সময়ের মধ্যে আমাদের প্রজেক্ট ফিনিশ হতে পারে। তো এখন ধরো এই যে মডেলে যে অবজেক্টিভ মেনলি যেগুলো আমরা মেনলি হাইলাইট করব বা স্টাডি করব সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ কস্ট ইনভলভ ইন দ্য নেটওয়ার্ক অ্যানালিসিস। তাহলে ডিফারেন্ট কস্ট আমরা কনসিডার করব, মডিফিকেশন অফ কস্ট অ্যান্ড দ্য বেস্ট পসিবল ক্রিটিক্যাল পাথ, মানে ডিপেন্ডস অন দ্য কস্ট দ্য ক্রিটিক্যাল পাথ উইল চেঞ্জ অ্যান্ড উইল ডিটারমিন দ্য বেস্ট পসিবল ক্রিটিক্যাল পাথ। অ্যান্ড দেন হচ্ছে ট্রেড অফ বিটুইন দ্য টোটাল কস্ট অফ দ্য প্রজেক্ট অ্যান্ড দ্য টোটাল টাইম, অ্যান্ড তার মধ্যে একটা যে কানেকশন থাকবে ট্রেডিং থাকবে টাইম আর কস্টের মধ্যে সেগুলো আমরা ডিসকাস করব। তাহলে এই চ্যাপ্টারের প্রবলেমটা বুঝতে পেরেছো যে আগের যে প্রবলেমগুলো আমরা স্টাডি করেছি সেখানে একটা একটা অ্যাক্টিভিটির উপরে শুধুমাত্র আমাদের টাইম ছিল, টাইম রিপ্রেজেন্টস দ্য ডিউরেশন টু কমপ্লিট অ্যান অ্যাক্টিভিটি। এখানে আমরা কি করছি সেই টাইমটা থাকছে যা ছিল সেটা থাকছে, অ্যাডিশনালি উই আর ইনকর্পোরেটিং দ্য কস্ট টু ফিনিশ অর কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে নতুন অ্যাডিশন, তার মানে কি হবে নতুন মেথড আমাদের আসবে। তো এখানে দেখো সেই কথাটাই বলা আছে, এবার এখানে যে যে কস্টগুলো আমাদের থাকবে প্রজেক্ট কস্ট সেই কস্ট গুলো আমরা একটু জেনে নিই কি ধরনের কস্ট হতে পারে। তো ইন অর্ডার টু ইনক্লুড দ্য অ্যাসপেক্ট ইন দ্য প্রজেক্ট শিডিউলিং উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য কস্ট ডিউরেশন রিলেশনশিপ, কস্ট অ্যান্ড ডিউরেশন রিলেশনশিপ ফর ভেরিয়াস অ্যাক্টিভিটিস, কস্ট ডিউরেশন রিলেশনশিপ উই হ্যাভ টু ডিটারমিন অর উই হ্যাভ টু এস্টাবলিশ, দ্য টোটাল কস্ট অফ এনি প্রজেক্ট কম্প্রাইসেস ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট কস্ট। তার মানে আমাদের প্রজেক্টে এখানে যেটা দেখবো সেখানে দু ধরনের কস্ট আছে, ওয়ান কস্ট ইজ কল দ্য ডাইরেক্ট কস্ট, আনাদার ওয়ান ইজ কল দ্য ইনডাইরেক্ট কস্ট। সো নাও উই ডিসকাস হোয়াট আর দ্য ইনডাইরেক্ট কস্ট অ্যান্ড দ্য ডাইরেক্ট কস্ট। সো ডাইরেক্ট কস্ট দেখো, ডাইরেক্ট কথাটা মনে রাখবে যে ডাইরেক্ট, ডাইরেক্ট কস্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যাক্টিভিটি, ঠিক আছে, বলছে দিস কস্ট ইজ ডাইরেক্টলি ডিপেন্ড, কেয়ারফুলি দেখো, দিস কস্ট ইজ ডাইরেক্টলি ডিপেন্ড আপন দ্য অ্যামাউন্ট অফ রিসোর্সেস ইন দ্য এক্সিকিউশন অফ ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি, দ্যাট মিনস দ্য ডাইরেক্ট কস্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস, ঠিক আছে, প্রত্যেকটা অ্যাক্টিভিটিজের জন্য ডাইরেক্ট কস্ট থাকবে, সাচ অ্যাজ ম্যান পাওয়ার লোডিং মেটেরিয়াল কনজিউম এটসেট্রা। দ্য ডাইরেক্ট কস্ট ইনক্রিজেস ইফ দ্য অ্যাক্টিভিটি ডিউরেশন টু বি রিডিউসড, তার মানে মনে করো যে আমরা যদি একটা বিল্ডিং কনস্ট্রাকশনে করার সময় যদি আমরা ফ্লোর বানাই, ঠিক আছে, ফ্লোর যদি আমরা বানাই, ছাদ যদি বানাই, সরি ফ্লোর যদি আমরা বানাই ধরো, মানে মেঝে যদি আমরা বানিয়ে থাকি তখন হচ্ছে আমাদের কি থাকে ধরো সিমেন্ট লাগে, বালি লাগে, তার সাথে জল লাগে, আরো কিছু কিছু সমস্ত মেটেরিয়াল লাগে। তো সেই যে মেটেরিয়ালস গুলো লাগছে তাদের যে কস্ট আর কি, লেবার চার্জেস, সিমেন্ট চার্জেস, স্যান্ড চার্জেস অ্যান্ড আদার রিলেটেড চার্জেস, সো দিস আর দ্য কস্ট টু কমপ্লিট দ্যাট পার্টিকুলার অ্যাক্টিভিটি। আর তার সাথে সাথে কি হচ্ছে যে ফ্লোর কমপ্লিট করার একটা টাইম লাগবে,
তো সে ফ্লোর কমপ্লিট করার যে টাইম সেটা হচ্ছে ডিউরেশন টু কমপ্লিট দ্য প্রজেক্ট। তাহলে দুটো জিনিস থাকছে, তাহলে হচ্ছে টাইম অলসো অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যাক্টিভিটি অ্যান্ড অলসো দ্য কস্ট ইজ অলসো ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যাক্টিভিটি। সো দিজ আর দ্য ডাইরেক্ট কস্ট অ্যান্ড ডিউরেশন, ঠিক আছে, মানে একটা অ্যাক্টিভিটির সঙ্গে যেগুলো ডাইরেক্টলি রিলেটেড সেগুলোকে বলা হচ্ছে তোমার ডাইরেক্ট কস্ট। একসাথে দুদিন সময় লাগবে, কিন্তু সেখানে যদি আমরা বলি যে লেবারদেরকে যদি বলি যে তোমরা ওভার টাইম করো, করে একদিনে কাজটা শেষ করো, তাহলে লেবারের সংখ্যা বাড়বে, বা ধরো কি হচ্ছে তার এক্সট্রা টাইম কাজ করবে, দেন উই হ্যাভ টু পে এক্সট্রা টাইম। মানে সবসময় ওভার টাইম করলে তার পেমেন্টটা বেশি হয়, নর্মাল যে পেমেন্ট হয় তার চেয়ে এক্সট্রা মানে পেমেন্ট চার্জেস বেশি থাকে। তো তখন কি হচ্ছে, কস্ট বেশি হচ্ছে, তার মানে কি হচ্ছে, দেখো যে কস্ট বেড়ে গেল কিন্তু টাইম তোমার কমে যাচ্ছে। তো এটা হচ্ছে ইন্টারেস্টিং থিং অর ইন্টারেস্টিং অবজেক্টিভ অফ দিস স্টাডি। আচ্ছা, ইনডাইরেক্ট কস্ট দেখো অনেক কথা লেখা আছে, কিন্তু মানে মেনলি হচ্ছে ইনডাইরেক্ট কস্ট হচ্ছে যে টোটাল ম্যানেজারিয়াল কস্ট আর কি, মানে ওটা টোটাল সিস্টেম বা টোটাল প্রজেক্টটা ধরো কমপ্লিট করার জন্যে আদার যে কস্ট থাকে। যেমন ধরো একটা বিল্ডিং কনস্ট্রাকশন করার সময় হয়তো তোমরা লক্ষ্য করে থাকবে বা জেনে থাকবে যে যে সমস্ত ধরো মানে তোমার সিমেন্ট রড বালি এ সমস্ত গুলো যে রাখা হয় বিল্ডিং এর কাছাকাছি তো রাখা হয়, তো সেটা পাহারা দেওয়ার জন্য ইট থাকে, পাহারা দেওয়ার জন্য কোনো পাহারাদার রাখা হয়। সেই পাহারাদার যদি না থাকে তাহলে দেখা যাবে কি যে সমস্ত জিনিসপত্র রাখা হয়েছে, যে সমস্ত মেটেরিয়াল সেগুলো হয়তো চুরি করে নিয়ে চলে গেল। তো তাহলে কি হচ্ছে, ধরো যে ধরো পাহারা দেবে একজন বা দুজন যেই গার্ড থাকবে তাদের জন্য কি হচ্ছে পার ডে সেকেন্ড তোমার পে করতে হবে। তো সেই ধরনের যে করছে, তার মানে হচ্ছে যে টোটাল সিস্টেমের জন্য একটা এটা হচ্ছে খরচ, মানে গার্ডের যে চার্জ সেটা হচ্ছে যে কস্ট ফর দ্য এন্টায়ার সিস্টেম, নট ফর ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি। তো সেটা কার উপরে ডিপেন্ড করে, ডিপেন্ড করছে কতদিন আমাদের লাগবে, মানে টোটাল তাহলে তোমার কি হবে ইনডাইরেক্ট কস্ট কি হবে, টোটাল ইনডাইরেক্ট কস্ট ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য প্রজেক্ট। বুঝতে পেরেছো, তার মানে হচ্ছে যে পার ডে যেহেতু আমরা ধরো যে গার্ড থাকবে তাদেরকে পে করব, তো সেই জন্য কি হচ্ছে যে তোমার এক্সট্রা যে টাকাটা লাগছে সেটা হচ্ছে তোমার টোটাল টোটাল কস্ট, টোটাল কস্ট পার ডে। সিমিলারলি ধরো আমরা যখন ব্যাংক থেকে লোন নেবো, ধরো লোন নিয়ে যদি আমরা বিল্ডিং বানাই, তাহলে লোন নিলে কি হচ্ছে পার ডে সেখানে ইন্টারেস্ট পে করতে হয়। তুমি যত ধর 10 লাখ টাকা যদি লোন নাও তাহলে 10 লাখ টাকার একটা ইন্টারেস্ট থাকে, সেটাও ধরো পার ডে হিসাব করে হয়, পার মান্থ হিসাব করে ধরো হয়। তো তুমি যদি বিল্ডিংটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারো তাহলে তুমি কি করছো সেই বাড়িতে চলে যাচ্ছ, অর্থাৎ তুমি যে ভাড়া বাড়িতে আছো সেই ভাড়া বাড়ির যে পেমেন্টটা সেটা করতে হচ্ছে না, তো সেটাকে আমরা ইনডাইরেক্ট কস্টের মধ্যে আনতে পারি। ঠিক আছে, তার মানে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিজ এর যে কস্ট সেটা বাদ দিয়ে যে টোটাল যে একটা এভারেজ কস্ট আসে, তো সেইগুলো হচ্ছে তোমার ইনডাইরেক্ট কস্ট। যেখানে দেখো লেখা আছে দিস কস্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ এক্সপেন্ডিচার হুইচ ক্যান নট বি অ্যালোকেটেড টু ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস, ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটির সাথে অ্যালোকেটেড না। দিস কস্ট ইনক্লুড ম্যানেজারিয়াল সার্ভিসেস, লস অফ রেভিনিউ, ফিক্সড ওভারহেডস এটসেট্রা। ম্যানেজারিয়াল সার্ভিসেস মানে কি, যে ওখানে ধরো একটা যে বিল্ডিং কনস্ট্রাকশন কনস্ট্রাকশন হচ্ছে, তো সেইটা যদি তুমি কাউকে কন্ট্রাক্টরকে দিয়ে থাকো যে কাজটা করবে, সে ধরো তার ইয়ে রাখে, এমপ্লয়ি রাখে, এমপ্লয়ি রাখে মানে কি করে না, তো তারা ধরো একজন ম্যানেজার থাকে গ্রুপ বিল্ডিং এর কাজকর্ম দেখার জন্য, তো তারাও ধরো যত দিন ধরে কাজ করবে তাকেও পে করতে হবে, সেটা হচ্ছে ম্যানেজারিয়াল সার্ভিসেস বা আদার সার্ভিসেস যদি লাগে। লস অফ রেভিনিউ যেটা বলছিলাম যে তুমি যত বেশি দিন ধরে কাজ করবে তত কি হতে পারে, এখানে দুটো জিনিস, একটা হচ্ছে তুমি ব্যাংক থেকে লোন নিয়ে যদি করো তাহলে ইউ হ্যাভ টু পে দ্য ইন্টারেস্ট, অ্যান্ড অলসো কি হয় যে তুমি যদি ডিউরেশন বেশি লাগিয়ে দাও তাহলে কি হতে পারে জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে, যে প্রাইস অফ দ্য কমোডিটিস উইল বি ইনক্রিজড, তাই না, রডের দাম বেড়ে গেল হয়তো, সিমেন্টের দাম বেড়ে গেল, তো সেটাও একটা ব্যাপার, সেটাকে বলা হচ্ছে লস অফ রেভিনিউ। অ্যান্ড ফিক্সড ওভারহেড, ফিক্সড ওভারহেড মিনস হচ্ছে যে ওই যে যেমন বললাম গার্ডের চার্জেস বা আদার যে ধরো চার্জেস এই সমস্ত গুলো হচ্ছে ফিক্সড ওভারহেড থাকে। তো এইগুলো হচ্ছে ইনডাইরেক্ট কস্ট। তো বলছে দ্য ইনডাইরেক্ট কস্ট ইজ কম্পিউটেড অন পার ডে অর পার উইক অর পার মান্থ বেসিস, দিস কস্ট ডিক্রিজেস ইফ দ্য অ্যাক্টিভিটি ডিউরেশন ইজ টু বি রিডিউস, আর টোটাল যদি প্রজেক্ট ডিউরেশন যদি কমে যায় অ্যাক্টিভিটির চেয়ে, এটা হচ্ছে আমরা বলতে পারি যে টোটাল ডিউরেশন অফ দ্য প্রজেক্ট যদি কমে যায় তাহলে আমাদের ইনডাইরেক্ট কস্ট কমে যাবে। ব্যাস এই হচ্ছে ব্যাপার। এরপর এখানে এই যে বড় করে এতটা লেখা আছে, বাট এটা
ইম্পর্টেন্ট কিছু নেই, শুধুমাত্র নোটেশন গুলো মনে রাখলে হবে যে টিসি রিপ্রেজেন্টস দ্য ক্র্যাশ টাইম। ঠিক আছে, ক্র্যাশ টাইম বলছে কি জিনিস, তারপরে হচ্ছে ক্র্যাশ কস্ট সিসি, আর নর্মাল কস্ট হচ্ছে সিএন, এন মানে নর্মাল, টিএন হচ্ছে টাইম, নর্মাল টাইম টিএন। ঠিক আছে, টি হচ্ছে টাইম, সি হচ্ছে কস্ট, আর এন মানে হচ্ছে নর্মাল, আর সি মানে হচ্ছে সাফিক্স, সি মিনস হচ্ছে ক্র্যাশ। ক্র্যাশ মানে হচ্ছে যে আমরা ক্র্যাশ করে দেবো, দ্যাট মিনস হচ্ছে উই হ্যাভ টু রিডিউস দ্য কস্ট অর দ্য টাইম ডিউরেশন। ওকে, তো সেটা এই নোটেশন গুলো এখানে থাকলো, পরের দিকে আমরা ক্র্যাশ টাইম, ক্র্যাশ কস্ট এগুলোকে একটা এক্সাম্পল নিয়ে বলবো, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এবার দেখো, এটা হচ্ছে একটা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন, এটা আমরা জানি আমাদের কমন সেন্স থেকে। মনে করো এখানে আমরা এক্স অ্যাক্সিস বরাবর টাইম প্লট করছি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কস্ট, আমরা ডাইরেক্ট কস্ট যেগুলো আছে সেগুলোকে আমরা প্লট করলাম। ডাইরেক্ট কস্ট মিনস দ্য কস্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যাক্টিভিটিস। তো এখন দেখো, যদি টাইম যদি আমরা আমাদের গ্র্যাজুয়ালি যদি ইনক্রিজ করে, টাইম যদি তুমি বাড়িয়ে দাও, তাহলে কি হবে, ন্যাচুরালি কস্ট তোমার কমে যাবে। এটা হচ্ছে ধরো ফাংশন রিলেশন, রিলেশন বিটুইন টাইম অ্যান্ড কস্ট। এই যে কার্ভ যেটা আছে বাঁকা লাইন, সেটা হচ্ছে রিলেশন বিটুইন ইয়োর টাইম অ্যান্ড কস্ট। তো টাইম এদিকে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, টাইম যদি বেড়ে যায় তাহলে কি হচ্ছে, দেখো যে বি পয়েন্টে যদি অবজার্ভ করি, বি পয়েন্টে টাইমটা এতটা অনেকটা অরিজিন থেকে অনেক দূরে চলে এসেছে, কস্ট কত হচ্ছে এইটুকু হাইট। আবার এই পয়েন্টে যদি দেখো, তাহলে টাইম হচ্ছে কম, অরিজিন থেকে কম দূরে এসেছে, কিন্তু কস্ট হচ্ছে অনেক বেশি। তো তার মানে হচ্ছে তারা এবার এবার যে ডায়াগ্রামটা আছে দেখো, সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে তোমার রেক্টাঙ্গুলার হাইপারবোলার শেপ, তাই না? রেক্টাঙ্গুলার হাইপারবোলার শেপ মোটামুটি এখানে আমরা লিখেছি। সবসময় যে রেক্টাঙ্গুলার হাইপারবোলিক শেপ হবে তার কোনো মানে না, দ্যাট ওয়ান ডিপেন্ডস অন দা ইয়োর ডাইরেক্ট কস্ট অ্যান্ড দা টাইম। কিন্তু এই ডায়াগ্রামে যেটা শো করছে দেখো, যে এই যে ধরো বি পয়েন্ট পর্যন্ত এলো, তারপরে কি হচ্ছে, এটা প্যারালালি চলে যাচ্ছে আর মিটস টু দ্য ইনফিনিটি। রেক্টাঙ্গুলার হাইপারবোলাতে যা হয় যে দিস পার্ট, দিস ব্রাঞ্চ অর দিস পার্ট মিটস অ্যাট দ্য ইনফিনিটি। সিমিলারলি এখানেও তাই মিট করবে ইনফিনিটিতে। তার মানে আমরা বলতে পারি যে বি পয়েন্টের পরে যদি এটা ধরো অলমোস্ট যদি প্যারালাল হয়ে যায়, এই দুটো জায়গাটা যদি অলমোস্ট প্যারালাল হয় না, তো অলমোস্ট যদি আমাদের প্যারালাল হয়ে যায়, তখন আমরা কি করি, না তো অলমোস্ট যদি প্যারালাল হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে এখানে এসে তোমার হচ্ছে কি এক্সস্টেড হয়ে গেল। তার মানে কি হচ্ছে, এক্সস্টেড হয়ে যাওয়া মানে হচ্ছে যে এই টাইম যখন আমাদের এই পর্যন্ত এলো, তারপরে তুমি যতই কস্ট তুমি চেঞ্জ করো, কমাও টাইমটা, এই পর্যন্ত টাইম আমরা বাড়িয়ে দিলাম, কস্ট যতই কমাও না কেন, তোমার কোনো লাভ হবে না। উল্টো ভাবে এটা দেখো আর বুঝতে সুবিধা হবে। মনে করো টাইম আমাদের এখানে আছে, মনে করো সে 5 ইউনিট টাইম যদি ধরি, তার করেসপন্ডিং কস্ট হচ্ছে এখানে এই হাইটটা, এটা মনে করো সে 100 রুপিস, তাহলে 5 ডেজ এখানে 100 রুপিস। এবার যদি আমরা বলি যে ঠিক আছে আমি আরো কস্ট বাড়িয়ে দেব, কস্ট বাড়িয়ে দিচ্ছে, মনে করো কস্ট বাড়িয়ে দেওয়া মানে হচ্ছে ধর এখানে এই পয়েন্ট এলো, তাহলে ডেজ কি হবে, কমে যাচ্ছে। তাহলে এখানেও যদি দেখা যায় কার্ভটা ধর ওয়াই অ্যাক্সিস এর সাথে যদি অলমোস্ট প্যারালাল হয়ে যায়, তাহলেও আমরা বলবো যে এই পয়েন্টে যখন রিচ করছি, তার চেয়ে যদি আমরা কমিয়ে দিই টাইম, তাহলে কস্ট আর এক্সপোনেনশিয়ালি বেড়ে যাবে, অনেক বেড়ে যাচ্ছে, মানে প্যারালাল হয়ে যাওয়া মানে কি, এটার সাথে প্যারালাল মানে কি হচ্ছে যে ইটস গোজ টু ইনফিনিটি, তার মানে ইনফাইনাইটলি তোমার বেড়ে যাচ্ছে, অনেক বেড়ে যাচ্ছে, তো সেটাও অ্যাকসেপ্টেবল হবে না। তো তার মানে যেটা এই ডায়াগ্রামে বলতে যাচ্ছে যে এই পয়েন্টে যখন আমরা রিচ করব, তখন তারপরে যদি আমরা আরো টাইম কমাতে চাই, তাহলে কিন্তু আমাদের কি হবে যে কোনো লাভ হবে না, মানে কস্ট অনেক বেশি হয়ে যাবে, এত বেশি হয়ে যাবে যেটা অ্যাকসেপ্টেবল হবে না, সেটা হচ্ছে ডায়াগ্রামের মেইন বক্তব্য। সিমিলারলি ধরো টাইম আমরা ইনফাইনাইট টাইম দিলাম, অনেকটা টাইম বাড়িয়ে দিলাম টু রিডিউস আওয়ার ডাইরেক্ট কস্ট। ঠিক আছে, তুমি ভাবলে যে আমার অত তাড়াহুড়ো নেই, কিন্তু আমাদের খরচ জানি কমে হয়, তাহলেই হবে। মানে তুমি ভাবলে যে আমার বাড়ি একটা নর্মাল বাড়ি হয়তো 4 মাসে তৈরি হয়, তুমি বলে না আমি কম খরচে করতে চাই, আমার বাড়ি 1 বছর লাগবো, কিছু যায় আসে না, তো বলতেই পারো, কারণ তোমার অত তাড়াহুড়ো নেই, হয়তো বাবার বাড়িতেই আছো, পরে চোখ গেলেও চলবে। কিন্তু সেখানে কি হতে পারে, তুমি যদি অনেক যদি টাইম বাড়িয়েও দাও, তাহলে যে তোমার কস্ট কি হবে, একটা কমতে কমতে একটা নির্দিষ্ট জায়গায় এসে থামবে, তার চেয়ে আর কমবে না। কারণ একটা বিল্ডিং কনস্ট্রাকশন করার জন্য তো ধরো সার্টেন নাম্বার অফ ডেজ আর সার্টেন নাম্বার অফ লেবার লাগবেই তোমার, তার চেয়ে আর কমানো সম্ভব হয় না। তো সেই জন্য টাইম যদি তুমি অনেক বাড়িয়েও দাও, তাহলেও তোমার একটা যে কস্ট লাগবে সেই কস্ট আর রিডিউস হবে না। তো এটা হচ্ছে এই ডায়াগ্রামের ইম্পর্টেন্ট থিংস, মানে আমরা জানি সেটাকে ডায়াগ্রামেটিক করে রাখা হয়েছে। তো এটা ধরো আমাদের নিয়েছে রেক্টাঙ্গুলার হাইপারবোলিক শেপের কার্ভ, আর এই যে এবি যে স্ট্রেট লাইন, দিস দ্যাট রিপ্রেজেন্টস দ্য স্লোপ বিটুইন দ্য ইয়োর কস্ট অ্যান্ড টাইম। ঠিক আছে, সেখান থেকে আমরা স্লোপ বার করবো, সেই স্লোপটা ইম্পর্টেন্ট আমাদের, পরে আমরা কাজে লাগাবো। তো এই হচ্ছে তোমার কনসেপ্ট।
এবার হচ্ছে যে এখানে যেটা বললাম সেটাই স্লাইডে লেখা আছে, যে এ পয়েন্টের পরে আর তোমার কমানো যাবে না, বি পয়েন্টের পরে আর কমানো যাবে না ইত্যাদি, সেটা আর বলছে না। এবার দেখো প্রজেক্ট ক্র্যাশিং, ক্র্যাশিং ব্যাপারটা আমরা এখন একটু স্টাডি মানে কেয়ারফুলি আমরা অবজার্ভ করি, এখান থেকে আমাদের বেশি কাজে লাগবে টু ক্যালকুলেট দ্য ভ্যালুস এটসেট্রা। তো বলছে দেখো ক্র্যাশিং অ্যান অ্যাক্টিভিটি মিনস পারফর্মিং ইট ইন দ্য শর্টেস্ট টেকনিক্যালি পসিবল টাইম বাই অ্যালোকেটিং টু ইটস নেসেসারি রিসোর্সেস। ঠিক আছে, শর্টেস্ট টেকনিক্যালি পসিবল টাইম মানে মিনিমাম টাইমে আমাদের কাজটা করতে হবে, ক্র্যাশ করানো, টাইমকে ক্র্যাশ করানো বেসিক্যালি। দ্য ডাইরেক্ট কস্ট কার্ভ, এখানে যে এটা ধরো এক্সপ্রেশনটা আছে সেটা বললেই হবে, এখানে যা লেখা আছে সেটা এরকমই। এবার আমরা কি করছি দেখো, যে ক্র্যাশ কস্ট আর নর্মাল কস্ট, এটা জিনিসগুলো কি, নর্মাল কস্ট মানে একটা কাজ করার জন্য একটা নর্মালি একটা রেট থাকে। ধরো লেবাররা ধরো তাদের যে নর্মাল ডিউরেশনে কাজ করে, সে মর্নিং 9 o'clock থেকে আফটারনুন 3 o'clock, এটা হচ্ছে লেবারদের নর্মাল কাজ করার ডিউরেশন বা টাইম। এবার তুমি যদি এক্সট্রা এ করো মানে ওভার টাইম দাও, তাহলে কি হবে, তারা বিয়ন্ড তোমার 3 o'clock কাজ করবে, ধরো 3 o'clock টু 5 o'clock এক্সট্রা 2 ঘন্টা কাজ করলো, 2 ঘন্টার জন্য কি হচ্ছে তোমার কস্টটা বাড়বে। তার মানে কি, নর্মাল হয়তো একটা লেবার হয়তো চার্জ নেয় 500 rupees পার ডে। এবার নর্মাল ওইটাকে বলা হচ্ছে নর্মাল কস্ট, 500 rupees পার ডে ইজ দ্য নর্মাল কস্ট। এবার তুমি যদি তাকে দিয়ে যদি তুমি ইয়ে করাও, এক্সট্রা কাজ করাও, ওভার টাইম যদি করাও, তাহলে সে বললো আমি এক্সট্রা 2 ঘন্টা কাজ করবো, বাট ইউ হ্যাভ টু পে সে 300 rupees। এই 300 rupeesটা আছে তোমার ক্র্যাশ কস্ট। ঠিক আছে, এক্সট্রা যে কস্ট সেটাকে বলা হচ্ছে ক্র্যাশ কস্ট। এবার তোমার কি হচ্ছে দেখো, নর্মাল টাইম মানে কি, যে তুমি দেখলে যে পার ডে 500 rupees দিলে তোমার কাজটা 30 days-এ কমপ্লিট হবে। এবার দেখলে যে তুমি যদি পার ডে যদি যে ক্র্যাশ অ্যামাউন্ট 300 rupees করে করে ওভার টাইম দিয়ে কাজ করাও, তাহলে দেখা গেল যে তোমার ওই যে কাজ, সেম ওয়ার্ক ইজ ফিনিশড উইথ ইন 25 days। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, নর্মাল একটা ব্যাপার থাকছে, নর্মাল লেবার চার্জ নর্মাল দিয়ে দিয়ে তোমার কাজ করতে মনে করো 30 days লাগছে টু কমপ্লিট দ্য এন্টায়ার ওয়ার্ক। এবার তুমি যদি ওভার টাইম দাও, প্রত্যেকদিন ওভার টাইম দিয়ে দিয়ে করলে, তার মানে তোমার কস্ট বেড়ে গেল, এবার তোমার টাইমও কমবে। তাহলে কি হচ্ছে যে নর্মাল টাইমের চেয়ে নর্মাল টাইম কিন্তু বেশি হবে, নর্মাল টাইম অলওয়েজ পজিটিভ, ক্র্যাশ টাইম কি হচ্ছে কম, কারণ তুমি তো এক্সট্রা পে করছো, তার মানে টোটাল কমপ্লিশন টাইম কমে যাবে, সেই জন্য ক্র্যাশ টাইম ইজ অলওয়েজ লেস দ্যান ইওর নর্মাল টাইম। কিন্তু এখানে আবার কি হবে দেখো, ক্র্যাশ কস্ট যেটা হবে, ক্র্যাশ কস্ট যেটা হবে সেটা হচ্ছে নর্মাল কস্টের চেয়ে বেশি, ক্র্যাশ কস্ট মিনস এক্সট্রা কস্ট, তো দ্যাট শুড বি মোর দ্যান দ্য নর্মাল কস্ট। উই হ্যাভ ক্যালকুলেটেড ইউজিং দিস ফর্মুলা, দিস ইজ কজ দ্য কস্ট স্লোপ। তার মানে কি দেখো, উপরে হচ্ছে দুটো কস্টের ডিফারেন্স, মানে কতটা তোমাকে এক্সট্রা পে করতে হচ্ছে, ক্র্যাশিং এর জন্য এক্সট্রা কত পে করতে হচ্ছে, সেই এক্সট্রা পেটা হচ্ছে এখানে আমি যে এক্সাম্পল বললাম সেটা হচ্ছে 300 rupees, আর নর্মাল টাইম বললাম 30 days, আর ক্র্যাশ টাইম হচ্ছে 25 days। তো তাদের ডিফারেন্স, তার মানে কি হচ্ছে, কস্ট বাই টাইম ইউনিট টাইম, তাই না, এটা হচ্ছে টোটাল কস্ট বাই টোটাল টাইম দিয়ে যদি ভাগ করো, তাহলে দিস ইজ দ্য, দিস রিপ্রেজেন্টস দ্য রেশিও বা অর দ্য রেট অফ চেঞ্জ অফ কস্ট পার ইউনিট টাইম। তো সেটা হচ্ছে তাকেই বলা বলছি আমরা কস্ট, মানে পার ইউনিট টাইমের জন্য তোমার কত এক্সট্রা কস্ট হচ্ছে, এক্সট্রা কত ক্র্যাশ কস্ট বেসিক্যালি, এটা দিস রিপ্রেজেন্ট দ্য এক্সট্রা কস্ট পার ইউনিট টাইম। তো সেটা হচ্ছে ধরো ক্র্যাশ কস্ট কে আমরা সি দিয়ে ডিনোট করছি, কস্ট মানে তো সি বললাম, তো ক্র্যাশ এর জন্য সাফিক্স সি, নরমাল এর জন্য সাফিক্স এন। তো এখানে দেখো যে অর্ডারটা কিন্তু উল্টো আছে, মানে আগে সি সি মানে আগে ক্র্যাশ তারপরে নরমাল, এর নিচে কিন্তু হচ্ছে আগে নরমাল তারপরে ক্র্যাশ, কারণ মানে এটাকে টোটালটাকে আমরা পজিটিভ মানছি বেসিক্যালি। যে ডায়াগ্রামটা আমরা করেছি দেখো, সেই ডায়াগ্রামে স্লোপ যদি যেকোনো পয়েন্টে, যদি কার্ভের উপরে যেকোনো পয়েন্টে যদি স্লোপ করো, কি হবে, নেগেটিভ স্লোপ হবে, তাই না, স্লোপের যে ব্যাপারটা থাকে, কারণ কার্ভটা কি হচ্ছে ডিক্রিজিং ফাংশন, তো স্লোপ অবভিয়াসলি নেগেটিভ হবে। তো সেই জন্য আমরা এই টাইম কস্ট স্লোপ যেটা, সেটাকে আমরা পজিটিভ করার জন্যই তোমার এ করা যায়, অর্ডারটাকে আগে পরে করে আমরা লিখেছি, দ্যাট মিনস কস্ট স্লোপ অলওয়েজ পজিটিভ, এটা মাথায় রাখবে, এইভাবে ক্যালকুলেশন করতে হবে। আর এখানে দেখো লেখা আছে, ইট ইজ অলসো কল্ড অ্যাজ অ্যাজ ক্র্যাশ কস্ট স্লোপ, মানে যেটা কস্ট স্লোপ বললাম, দ্যাট ওয়ান অলসো কল দ্য ক্র্যাশ কস্ট স্লোপ অর ক্র্যাশ রেট অফ ইনক্রিজ ইন দ্য কস্ট পারফর্মিং দ্য অ্যাক্টিভিটি পার ইউনিট ডিডাকশন ইন টাইম। তো সেই জন্য এটাকে বলা অ্যান্ড কল্ড কস্ট টাইম ট্রেড অফ, এই যে রেশিওটা সেটা হচ্ছে কস্ট টাইম ট্রেড অফ, অনেক সময় স্ল্যাশ দিয়ে লেখে, অনেক সময় হাইফেন দিয়েও লেখে। তো দিস ইজ দ্য বেসিক্যালি ট্রেড অফ বিটুইন কস্ট অ্যান্ড দ্য টাইম।
এরপর দেখো কি হচ্ছে যে আমরা যেভাবে প্রবলেমটাকে সলভ করব, টাইম কস্ট অপটিমাইজেশন অ্যালগোরিদম আর কস্ট টাইম ট্রেড অফ প্রসিডিওর, মানে কিভাবে প্রবলেমটা সলভ করবো সেটা এখানে অ্যালগোরিদম অ্যালগোরিদমিক ফর্মে আমরা বলছি। ইটস এই মেথডটা আমাদের দরকার টু সলভ দ্য প্রবলেম। তারপরে আবার যখন আমরা এক্সাম্পল নিয়ে করবো আরো ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। তো স্টেপ ওয়ানে বলছে কনসিডারিং নর্মাল টাইপস অফ অল অ্যাক্টিভিটিস আইডেন্টিফাই দ্য ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস অ্যান্ড ক্রিটিক্যাল পাথ। তো তার মানে ইনিশিয়ালি যেটা থাকবে সেখানে আমরা শুধুমাত্র টাইম ডিউরেশন কনসিডার করবো উইথাউট কনসিডারিং দ্য কস্ট, কস্ট বাদ দিয়ে যেভাবে আমরা আগে সলভ করেছি ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস ক্রিটিক্যাল পাথ বার করেছি এক্স্যাক্টলি সেটা আমরা করবো। ঠিক আছে, ফার্স্ট স্টেপ। দেন ইন সেকেন্ড স্টেপ উই ক্যালকুলেট দ্য কস্ট স্লো ফর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড র্যাঙ্ক দ্য অ্যাক্টিভিটিস অ্যাজ ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ দ্য কস্ট স্লো। তো তার মানে আমরা প্রত্যেকটা মানে সেকেন্ড স্টেজে প্রত্যেকটা যে আমাদের অ্যাক্টিভিটিস থাকবে তাদের জন্য কস্ট লো বার করবো। কস্ট লো এর ফর্মুলা আই হ্যাভ অলরেডি মেনশন, সো বেসড অন দ্য ফর্মুলা উই হ্যাভ ক্যালকুলেট দ্য কস্ট লো ফর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অর অল অ্যাক্টিভিটিস অ্যান্ড দেন উই অর্ডার দ্য অ্যাক্টিভিটিস অ্যাজ পার দেয়ার ইনক্রিজিং অর্ডার অফ দ্য কস্ট লো। তো প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর জন্য আমরা কি করলাম কস্ট লো বার করলাম, বার করার পরে তাদেরকে আমরা ইনক্রিজিং অর্ডারে সাজাবো, মানে এই যে কস্ট যেটা পেলাম কস্ট স্লোপ যেটা পেলাম তার রেসপেক্টে অর্ডার করা হবে। কেন অর্ডার করা হবে, কারণ আমরা প্রথমে যেটা লোয়েস্ট কস্ট হবে সেটাকে পিক আপ করবো, তারপরে নেক্সট লোয়েস্ট, তারপরে নেক্সট লোয়েস্ট এই অর্ডারে যাব, সেই জন্য এটা অ্যারেঞ্জ করে নেওয়া। স্টেপ থ্রিতে বলছে ক্র্যাশ দ্য অ্যাক্টিভিটিস অন দ্য ক্রিটিক্যাল পাথ অ্যাজ বা র্যাঙ্কিং, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ক্র্যাশিং করা হবে। তার মানে ক্র্যাশ দ্য অ্যাক্টিভিটিস, দেখো ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স, ক্র্যাশ দ্য অ্যাক্টিভিটিস অন দ্য ক্রিটিক্যাল পাথ অ্যাজ বা র্যাঙ্কিং। তার মানে আমরা কি করব যে অ্যাক্টিভিটিস এর কস্ট স্লোপ সবচেয়ে কম হবে সেটাকে আমরা পিক আপ করবো, আমরা নেবো সেটাকে অ্যাজ পার র্যাঙ্কিং, মানে তাই যেটা সবচেয়ে ছোট ভ্যালুজ হবে, স্মল ভ্যালুজ হবে সেটাকে আমরা নিলাম ফার্স্ট ওয়ান। এবার বলছে অন দা ক্রিটিক্যাল পাথ, তো ক্রিটিক্যাল পাথে উপরে থাকবে সেটা আমরা জেনারেলি নেব। ঠিক আছে, ফার্স্টে আমরা সেটা নেবো। তাই বলছে ক্র্যাশ দ্য অ্যাক্টিভিটিস, তার মানে ওই যে অ্যাক্টিভিটিস থাকবে সেই অ্যাক্টিভিটিস এর কনসিডার করলাম যেটা ক্রিটিক্যাল পাতে আছে এবং যা র্যাঙ্কিং হচ্ছে সবচেয়ে কম। তো এবার দেখো বলা আছে সেটা দ্যাট ইজ দ্য অ্যাক্টিভিটি হ্যাভিং লোয়েস্ট লোয়ার কস্ট কস্ট স্লোপ উড বি ক্র্যাশড ফার্স্ট টু দ্য ম্যাক্সিমাম এক্সটেন্ট পসিবল, তার মানে সবচেয়ে যেটা আমাদের লোয়েস্ট কস্ট থাকবে সেই অ্যাক্টিভিটিসটাকে আমরা ক্র্যাশ করাবো, তার মানে তার যে ডিউরেশন সেটাকে আমরা কমাবো। ঠিক আছে, এটা মনে রাখো যে ক্রিটিক্যাল পাথ মানে কি, ক্রিটিক্যাল পাথ মানে দ্যাট গিভস দ্য অপটিমাম ইয়োর টাইম ডিউরেশন। আগেও বলেছিলাম যে ক্রিটিক্যাল পাথে যদি ডিউরেশন কোনো একটা অ্যাক্টিভিটিস এর ক্রিটিক্যাল পাথের উপরে যে অ্যাক্টিভিটিস গুলো আছে তাদের যদি কোনো একটা যদি তুমি ওয়ান ইউনিটও যদি ডিউরেশন কমিয়ে দাও তাহলে ক্রিটিক্যাল পাথ কিন্তু চেঞ্জ হতে পারে। তো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, আগে আমি বলেছিলাম, কারণ ক্রিটিক্যাল পাথ তো গিভস দ্য অপটিমাল ভ্যালু, সেখানে ভ্যালু যদি কম বেশি হয়ে যায় তাহলে নেটওয়ার্কের যে কমপ্লিশন ডিউরেশন সেটাও কিন্তু চেঞ্জ হবে। তো সেইটাই হচ্ছে ব্যাপার। তাহলে ফার্স্ট আমরা কি করব যে ক্র্যাশ করব, মানে টাইমটাকে কমানো, ক্র্যাশ করা মানে কমিয়ে দাও বেসিক্যালি, আর কিছুই না। তো ক্র্যাশ দ্য অ্যাক্টিভিটিস অন দ্য ক্রিটিক্যাল পাথ অ্যাজ বা র্যাঙ্কিং। ঠিক আছে, তাহলে সবচেয়ে লোয়েস্ট কস্টের আমরা ভ্যালুটাকে ক্র্যাশ করাবো, মানে কমিয়ে দেবো। এবার বলছে দেখো ডিউ টু দ্য রিডাকশন অফ দ্য ক্রিটিক্যাল পাথ ডিউরেশন বাই ক্র্যাশিং ইন স্টেপ থ্রি আদার পাথ অলসো বিকাম ক্রিটিক্যাল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেটা আগে বলছিলাম যে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস এর যদি ডিউরেশন আমরা ওয়ান ইউনিটও কমিয়ে দিতে পারি, কমিয়ে দিই, তাহলে কিন্তু ক্রিটিক্যাল পাথটা চেঞ্জ হচ্ছে না। দ্যাট মিনস দেয়ার ইজ অল্টারনেটিভ ক্রিটিক্যাল পাথ, দেয়ার মে অল্টারনেট ক্রিটিক্যাল পাথ, সেটা হচ্ছে ব্যাপার। তাহলে যেই আমরা রিডাকশন করব তার মানে অমনি আমাদের চেক করতে হবে যে আদার ক্রিটিক্যাল পাথ আছে কিনা, সেটাই বলছে যে আদার পাথ অলসো বিকাম ক্রিটিক্যাল দ্যাট ইজ উই গেট প্যারালাল ক্রিটিক্যাল পাথস। ঠিক আছে, তারপরে কি তাহলে কি করতে হবে বলছে ইনশোরেন্স কেসেস দ্য প্রজেক্ট ডিউরেশন ক্যান বি রিডিউসড বাই ক্র্যাশিং দ্য অ্যাক্টিভিটি সাইমালটেনিয়াসলি ইন দ্য প্যারালাল ক্রিটিক্যাল পাথ অলসো। তাহলে বুঝতে পেরেছো যে আমরা একটা ক্র্যাশ করলাম একটা ক্রিটিক্যাল পাথকে, প্রথমে ক্রিটিক্যাল পাথকে যখনই আমরা ক্র্যাশ করে দিলাম তার জন্য খরচ টরচ যা হবে আমরা বার করলাম, কিন্তু আবার কি হচ্ছে নেটওয়ার্কে আবার নতুন করে ক্রিটিক্যাল পাথ বার করতে হবে। ঠিক আছে, এবং সেখানে দেখা যেতে পারে যে আগের যে ক্রিটিক্যাল পাথটা ছিল সেটাই শুধুমাত্র ক্রিটিক্যাল পাথ হতে পারে, কিংবা তার সাথে আরো এক্সট্রা ক্রিটিক্যাল পাথ এসে যেতে পারে। সেই জন্য বলা আছে যে আদার পাথ মে অলসো বিকাম ক্রিটিক্যাল। বুঝতে পারছো, তাহলে একটাই পাথ, এখানে ভালো করে একটু শুনে নাও, যে যে পাথটাকে আমরা ক্র্যাশ করলাম প্রথমে ওয়ান ইউনিট, করার পরে যদি দেখা যায়
যে ক্র্যাশ করার পরেও টাইম ডিউরেশন কমানোর পরেও দেখা যাচ্ছে সেটাই আমাদের ক্রিটিক্যাল পাথ থাকছে, তখন আমরা কি করব, না তো ওই যে ক্রিটিক্যাল পাথ আছে তার উপরে কোন অ্যাক্টিভিটি নিয়ে তার আবার আমরা আরো ক্র্যাশ করে দেবো, টাইম কমিয়ে দেবো। ঠিক আছে, যতক্ষণ না তোমার অন্য ক্রিটিক্যাল পাথ আসছে ততক্ষণ পর্যন্ত আমরা ওই যে ক্রিটিক্যাল পাথ, ইনিশিয়ালি যে ক্রিটিক্যাল পাথ আছে তাদেরকে ক্র্যাশ করে করে যাবো, কমিয়ে কমিয়ে যাবো, ডিউরেশন 1 ইউনিট, দেন 2 ইউনিট, দেন 3 ইউনিট, অ্যান্ড সো অন। তাহলে ওইভাবে ক্র্যাশ করতে 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 এক সময় দেখবে আমরা অল্টারনেটিভ আরো ক্রিটিক্যাল পাথ পেয়ে যাবো, যখনই অন্য ক্রিটিক্যাল পাথ পাবে তখন আবার ওই যে ক্রিটিক্যাল পাথ গুলো পাওয়া যাচ্ছে, প্যারালাল যে ক্রিটিক্যাল পাথ পাওয়া যাচ্ছে তাদের উপরে আবার আমরা ক্র্যাশে অ্যাপ্লাই করবো। বুঝতে পারছো? তার মানে কি হচ্ছে যে এক সময় দেখা যাবে যে ক্র্যাশ করাতে করতে তোমার মানে অনেক ক্রিটিক্যাল পাথ পেয়ে গেলে, তখন কি করতে হবে, প্রত্যেকটা ক্রিটিক্যাল পাথে করেসপন্ডিং আমাদের কজ বার করতে হবে, সেখানে আলটিমেটলি কি হবে, হিউজ অ্যামাউন্ট ক্যালকুলেশন দেওয়া দাঁড়া লাগে। তার মানে এই প্রবলেমটা যদি একটা প্রবলেম দেওয়া হয় সলভ করতে কিন্তু অনেক সময় লাগে। মানে বুঝতে পারছো যে প্রথমে আমরা ক্রিটিক্যাল পাথ পেলাম, তার একটাকে ক্র্যাশ করে দিলাম, একটা অ্যাক্টিভিটি ডিউরেশন কমিয়ে দিলাম, তার করেসপন্ডিং কস্ট আমরা ক্যালকুলেট করলাম, তারপর আবার চেক করবো যে হ্যাঁ যে নেটওয়ার্কটা দাঁড়ালো একটা ক্র্যাশিং, তো আর অল্টারনেটিভ ক্রিটিক্যাল পাথ আছে কিনা, যদি থাকে সেই পাথ গুলোকে ধরে আবার আমাদেরকে ক্র্যাশিং করাতে হবে। ঠিক আছে, তো করতে করতে এক সময় দেখা যাবে যে আর ফার্দার তোমার ক্র্যাশ করা যাচ্ছে না, মানে টাইম ডিউরেশন আর কমানো যাচ্ছে না, তখন আমরা স্টপ করবো, সেটা পরের স্টেপে বলা আছে। বলছে রিপিট দা প্রসেস until all the critical activities are fully crashed. বলছে কতক্ষণ করতে বলছে, যে রিপিট দা প্রসেস until all critical activities are fully crashed. যতক্ষণ না সমস্ত অ্যাক্টিভিটিস গুলো ফুললি ক্র্যাশড হয়ে যাচ্ছে, মানে কি, মানে হচ্ছে নো ফার্দার ক্র্যাশিং ইজ পসিবল, আর কমানো যাচ্ছে না, যখন আর কমানো যাবে না তখন আমরা স্টপ করব। এটা হচ্ছে ঘটনা, এটা তো অবভিয়াস, যদি না আর ক্র্যাশ করানো সম্ভব হয়, দেখা যাচ্ছে যদি আমরা আরো যদি টাইম ডিউরেশন কমিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে যে তোমার আর ইয়ে থাকছে না, মানে ক্রিটিক্যাল সবাই ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস হয়ে গেল, ক্রিটিক্যাল পাথস হয়ে যাচ্ছে এরকম, সো অগ্রগততে দেখা যাবে যার কানো করা যাচ্ছে না ইত্যাদি। বলছে ইন দা কেস অফ ইনডাইরেক্ট কজ দা প্রসেস অফ ক্র্যাশিং ইজ রিপিটেড আনটিল দা টোটাল কস্ট ইজ মিনিমাম বিয়ন্ড হুইচ ইজ দা, এটা একটু পরে বললে হবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার না, যে ইনডাইরেক্ট কস্ট গুলো কি হবে তখন তখন বেড়ে কমে যাবে, ইনডাইরেক্ট কস্ট, দা মিনিমাম কস্ট ইজ কল দা অপটিমাম প্রজেক্ট কস্ট অ্যান্ড দা করেসপন্ডিং টাইম ইজ কল দা অপটিমাম প্রজেক্ট টাইম, মানে যখন ক্র্যাশিং করতে করতে আর যখন ক্র্যাশিং সম্ভব হবে না তখন বলা আছে মিনিমাম কস্ট ইজ কল দা অপটিমাম প্রজেক্ট কস্ট অ্যান্ড দা করেসপন্ডিং টাইম কল দা অপটিমাম প্রজেক্ট টাইম। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ধরো মেথড অর অ্যালগোরিদম। এবার একটা আমরা এক্সাম্পল যদি কনসিডার করি তাহলে আরো তোমার আইডিয়াটা একদম ক্লিয়ার হয়ে যাবে, সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করি, ইলাস্ট্রেশন অফ দা মেথড। তাহলে দেখো কি হচ্ছে, এই প্রবলেমটা নিচ্ছে, প্রবলেমটাকে ভালো করে আগে বোঝার চেষ্টা করো। তো ফলোইং টেবিল গিভস দা অ্যাক্টিভিটিস দেয়ার নর্মাল টাইম অ্যান্ড কস্ট অ্যান্ড ক্র্যাশ টাইম অ্যান্ড ক্র্যাশ কস্ট। তো এখানে দেখো অ্যাক্টিভিটিস গুলো 1 2 1 3 করে করে দেওয়া আছে, এই নেটওয়ার্কে যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো দেওয়া আছে, একটা ডামি অ্যাক্টিভিটিও আমরা নিয়েছি। আচ্ছা, নর্মাল টাইম কি হচ্ছে বা টাইম ডিউরেশন ফর দ্য অ্যাক্টিভিটিস হচ্ছে 6 ডেজ, 1 2 অ্যাক্টিভিটি যেটা তার হচ্ছে 6 ডে, 1 3 হচ্ছে 8, 2 3 হচ্ছে 4, 3 এন্ড সো অন, এইভাবে দেওয়া আছে নর্মাল টাইম। মানে যেগুলো আমরা আগে ধরো সিপিএম করার সময় পড়তাম, একটা নেটওয়ার্ক তার সাথে সাথে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস একটা করে করে টাইম দেওয়া ছিল, তো নর্মাল টাইম মানে হচ্ছে সেইগুলোই, ব্যাস এইটুকুই আমাদের আগের প্রবলেমে ছিল, তাই না? এখানে এক্সট্রা তিনটে কলাম দেওয়া আছে, তিনটা কারণের মধ্যে দেখো কস্ট, এই যে কস্ট হচ্ছে এটা হচ্ছে নর্মাল কস্ট, মানে আগে যখন আমরা পড়েছিলাম তখন আমরা কস্ট গুলো লিখতাম না, কেন লিখতাম না আমরা বললেই বুঝতে পারবে, কারণ ওখানে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এ যা যা কস্ট সেগুলোকে অ্যাড করলে পরে আমরা একটা কস্ট পেয়ে যেতাম, মানে যে নর্মাল কস্ট যেগুলো দেওয়া আছে, মানে প্রজেক্টটা ধরো কমপ্লিশন হলো একটা সার্টেন ডে, সেটা আমরা বার করতাম, তারপরে কি হবে যে টোটাল কমপ্লিশন কস্ট কত হবে, না তো যত যত প্রত্যেকটা অ্যাক্টিভিটি যে সমস্ত কস্ট থাকবে তাদেরকে আমরা যোগ করবো, সাম করবো, সাম গিভস দা টোটাল কমপ্লিশন কস্ট। তো সেই জন্য সেই ক্ষেত্রে কস্ট নিয়ে খুব একটা আমাদের মাথা ব্যথা ছিল না, শুধুমাত্র আমরা কি করতাম, মানে প্রজেক্টটাকে যেগুলোকে প্যারালালি কাজ করা যাবে সেইগুলোকে প্যারালালি আমরা কাজ করব, সেটা নেটওয়ার্কে আমরা রিপ্রেজেন্ট করতাম, প্যারালালি করলে পরে মিনিমাম কতটা সময়ে তোমার কমপ্লিট করা যায় সেটা আমরা দেখতাম, কিন্তু খরচটাতে সেই প্যারালালি করে খরচের কোনো চেঞ্জ হয় না, তো সেই জন্য আমরা সেখানে নর্মাল কস্ট কনসিডার করতামই না।
কিন্তু এইখানে আমরা নর্মাল কস্ট আনছি, কস্ট কেন ইনকর্পোরেট করা হচ্ছে, কারণ আমরা বলছি যে যদি আমরা ডিউরেশন কমিয়ে দিই, টাইম ডিউরেশন যদি কমাই তাহলে আমাদের খরচ বাড়বে, ওভার টাইমের কনসেপ্টটা আমরা ইনক্লুড করছি। তো সেই জন্য এমনি নর্মাল কস্ট কত আর ওভার টাইম বলে বা এক্সট্রা কস্ট কত হবে সেটা আমরা লিখছি, নর্মাল টাইম কত আর ক্র্যাশ টাইম কত আমরা লিখছি। তার মানে এখানে দেখো বলছে যে ওয়ান টু অ্যাক্টিভিটি যেটা আছে সেটা নর্মালি 6 ডেজে কমপ্লিট হয় এবং তার জন্য নর্মাল খরচ পড়ে 1400 রুপিস। এইবার ক্র্যাশ টাইম মানে কি আমরা ম্যাক্সিমাম ওই কাজটাকে 4 দিন কমাতে পারবো, তার চেয়ে আর কমে করা সম্ভব না, এটা হচ্ছে ব্যাপার। ক্র্যাশ টাইম মানে তাই দ্যাট অ্যাক্টিভিটিস টেক অ্যাটলিস্ট 4 ডেজ আর নর্মালি কত লাগে 6 ডেজ, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। মানে 4 দিনের কমে আর সেই কাজটাকে অ্যাক্টিভিটিসটাকে কমপ্লিট করা যাবে না, সেটাকে বলা হচ্ছে ক্র্যাশ টাইম মানে তাই, দিস ইজ দ্য লিস্ট পসিবল টাইম। ওকে, তার জন্য কত হচ্ছে 900 রুপিস তোমার কস্ট হবে, 6 ডেজে যদি কমপ্লিট হয় 1400 কস্ট হবে, আর সেটাকে রিডিউস যদি আমরা করি করলে পারে সেটা 1900 কমপ্লিট হবে। এবার দেখো 1-3 যে অ্যাক্টিভিটিস আছে সেটা হচ্ছে নর্মাল ডিউরেশন হচ্ছে 8 ডেজ আর তোমার নর্মাল কস্ট হচ্ছে 2000 রুপিস, আর সেটাকে রিডিউস করে আমরা 5 ডেজে করতে পারি, তার জন্য কস্ট হবে 2800, ঠিক আছে। তো এইভাবে তোমার দেওয়া আছে আর কি, নর্মাল কস্ট অ্যান্ড ক্র্যাশ কস্ট, ক্র্যাশ কস্ট অলওয়েজ মোর দ্যান দ্য নর্মাল কস্ট, ঠিক আছে, এটা মনে রাখবে যে ক্র্যাশ কস্ট সবসময়তে নর্মাল কস্টের চেয়ে বেশি আসবে। সিমিলারলি নর্মাল টাইমের জন্য চেয়ে ক্র্যাশ টাইম সবসময়তে কম হবে বা সময় সমান হতে পারে, কারণ কিছু কিছু অ্যাক্টিভিটিস থাকবে যা কখনোই তোমার ক্র্যাশ করা সম্ভবই না, বুঝতে পেরেছো? মানে কিছু কাজ থাকে যেগুলো কোনোভাবে তুমি ক্র্যাশ করতে চাইলেও টাইম যদি কমাতে চাও কোনোভাবে টাইম কমানো সম্ভব না। তো সেই হচ্ছে ব্যাপার। যেমন ধরো ছাদ তৈরি করার সময় আমি যতটা আমার মনে আছে সেটাতে ছাদ দেখবে একদিনে ঢালাই হয়ে গেল, প্রচুর লেবার টেবার দিয়ে একদিনে ঢালাই করে ফেললো, হয়তো সকাল থেকে রাত্রি অব্দি কাজ করে করলো, কিন্তু ছাদ ঢালাওয়ার পরে মনে হয় তোমার টাইম হচ্ছে একটা যে মিনিমাম 14-15 ডেজ রাখতে হয়, মানে তার সেখানে খোলা যায় না আর কিছু কাজ করা যায় না। তার মানে কি হচ্ছে একদিনে ঢালাই করলো আর ওই 15 ডেজ রাখতে হচ্ছে, তার মানে 16 ডেজ চেয়ে সেটাকে আর তুমি কমাতে পারবে না। তার আগে যদি খুলে টুলে কাজ করতে শুরু করে ছাদে তাহলে ছাদ হয়তো ভেঙে যাবে, তাহলে ওই যে 16 ডেজ দ্যাট ওয়ান ইজ ফিক্সড, তার চেয়ে আর কমানো সম্ভব হবে না। তো সেই জন্য কিছু কিছু অ্যাক্টিভিটিস থাকে যার মিনিমাম টাইম বা ক্র্যাশিং টাইম আর নর্মাল যা টাইম তার চেয়ে আর কমানো সম্ভব হয় না, এগুলোও থাকে। তো সেই জন্য ক্র্যাশিং টাইম ইজ অলওয়েজ লেস দেন অর ইকুয়াল টু ইয়োর নর্মাল টাইম। তো এই হচ্ছে আমাদের প্রবলেম। আর এই যে ডায়াগ্রামটার মধ্যে অ্যাকচুয়ালি ডায়াগ্রাম গুলো আমি একজনকে দিয়ে ড্র করিয়েছিলাম, কিন্তু ডায়াগ্রাম গুলো সবসময় কিন্তু ঠিক নেই। তো এখানে আমি একটু ধরো বলে দিয়েছি, দেখো এই যে ধরো প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর করেসপন্ডিং দুটো করে নাম্বার আছে, একটা হচ্ছে উইথ ইন ব্র্যাকেট একটা হচ্ছে উইথআউট ব্র্যাকেট। তো ফার্স্ট নাম্বার দ্যাট মিনস উইথআউট ব্র্যাকেট দ্যাট নাম্বার রিপ্রেজেন্টস দ্য নর্মাল কমপ্লিশন ডিউরেশন, আর দ্য টাইম উইথ ইন দ্য ব্র্যাকেট দ্যাট রিপ্রেজেন্টস দ্য ক্র্যাশিং টাইম, ঠিক আছে। প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর তাই দেওয়া আছে যে নর্মাল টাইম আর ক্র্যাশিং টাইম করে করে দেওয়া আছে, কিন্তু এই যে ধরো ডামির সাথে একটা ভ্যালু অ্যাড করা আছে না, এটা কিন্তু একটা ভুল আছে, এটা এটা হবে না। এটা অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে 2-3 মনে হয়, দেখি তো 2-3 হচ্ছে 4-2, আই 4-2 টা হবে 2-3 এর অ্যাক্টিভিটিজে, সেটা এখানে সরে গেছে কারণ ডামিতে কোনো টাইম নেই, 2-3 তে নেই সেটা। তো এই ডায়াগ্রাম গুলো একটু মডিফাই করার ব্যাপার, আমি কালকে চেক করার সময় দেখছি যে এরকম গন্ডগোল হয়ে আছে। তো এনিওয়ে, তো আমাদের ধরো যে ডায়াগ্রামটা তো এখানে ড্র করার সুবিধায়, কারণ এখানে অ্যাক্টিভিটিস বলা আছে 1-2, 1-3, 2-3 যেভাবে বলা আছে সেভাবে আমরা ড্র করে নিলাম, দ্যাট ওয়ান ইজ ভেরি সিম্পল। আর করেসপন্ডিংলি ধরো নর্মাল কস্ট আর ক্র্যাশ কস্ট গুলো, সরি টাইম, নর্মাল টাইম অ্যান্ড ক্র্যাশ কস্ট উই হ্যাভ প্লটেড। তারপরে ধরো এল ভ্যালু আর ই ভ্যালু যেভাবে আমরা সিপিএম সলভ করেছিলাম এক্স্যাক্টলি সেইভাবে এল ভ্যালু আর ই ভ্যালু ক্যালকুলেট করা হচ্ছে ফর ইচ নোড। তো এখানে দেখো লেখাই আছে বোল্ডেড করে যে ক্র্যাশ টাইম আর ডিসপ্লেড ইন দা ব্র্যাকেট অর রিটেন ইন দা ব্র্যাকেট আর বোল্ড লাইন শোজ দা ক্রিটিক্যাল পাথ। এখানে দেখো এটা হচ্ছে এখানে যে আমরা তোমার নর্মাল যে টেকনিক আর কি সিপিএম এর যে টেকনিক বাই কনসিডারিং দা নর্মাল ডিউরেশন দা ক্রিটিক্যাল পাথ দিস ওয়ান, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 টু 6, ওকে, দিস ইজ দা ক্রিটিক্যাল পাথ, নর্মাল ক্রিটিক্যাল পাথ। তো তার জন্য কি হবে, তার জন্য আমরা ধরো যে টাইম গুলো আছে 6 ইউনিট, এটা হচ্ছে 4 ইউনিট, এটা 0 ইউনিট, এটা হচ্ছে 10 ইউনিট, তার মানে টোটাল ডিউরেশন হচ্ছে 20 ডেজ। এখন এখানে 4 আর 6, সরি এখানে হচ্ছে 6, এটার হচ্ছে 4, যেখানে 4-2 আছে সেই 4 হচ্ছে এখানকার
নর্মাল ডিউরেশন এটা হচ্ছে ডামি মিস জিরো, তাহলে 410, আর এখানে হচ্ছে 10 ইউনিট মিস 20 ইউনিট, তো 20 ইউনিট ইজ দ্য নর্মাল কমপ্লিশন টাইম। করেসপন্ডিং আমাদের কি আসবে, আচ্ছা এখানে দেখো একটু আছে প্রবলেমটা, যে ইনডাইরেক্ট কস্ট ফর দ্য প্রজেক্ট ইজ ₹300 পার ডে, এটা হচ্ছে ইনডাইরেক্ট কস্ট, মানে এক এক দিনে ₹300 করে তোমার এক্সট্রা পে করতে হবে, সেই মনে করো নাইট গার্ডের চার্জেস ইত্যাদি। এবার কোশ্চেনে কি কি বলা আছে, চারটে পার্ট আছে, ড্র দ্য নেটওয়ার্ক অফ দ্য প্রজেক্ট দ্যাট ওয়ান অলরেডি ড্রন, হোয়াট আর দ্য নর্মাল ডিউরেশন অ্যান্ড অ্যাসোসিয়েটেড কস্ট অফ দ্য প্রজেক্ট, সেটা বার করতে হবে, নর্মাল ডিউরেশন অ্যান্ড করেসপন্ডিং কস্ট, এটা হচ্ছে সেই সিপিএম অবধি। থার্ডে দেখো বলছে হোয়াট উইল বি দ্য লিস্ট প্রজেক্ট ডিউরেশন অ্যান্ড দ্য করেসপন্ডিং কস্ট, তো এটা হচ্ছে আমাদের নিউ কনসেপ্ট অ্যাপ্লাই করে করতে হবে, যে হোয়াট উইল বি দ্য লিস্ট প্রজেক্ট ডিউরেশন অ্যান্ড করেসপন্ডিং কস্ট, মানে মিনিমাম কত ডিউরেশন আমরা শেষ করতে পারি এবং তার করেসপন্ডিং কস্ট কত, ফাইন্ড দ্য অপটিমাল ডিউরেশন অ্যান্ড মিনিমাম প্রজেক্ট কস্ট, এটাও তাই আমাদের হচ্ছে তোমার কি বলে অপটিমাম থিংস উই হ্যাভ টু ডিটারমিন, তো এই থ্রি অ্যান্ড ফোর হচ্ছে আমাদের কাছে নতুন। এখানে আবার ডায়াগ্রামটা, এটা অ্যাকচুয়ালি এই কোশ্চেনের শেষে হতো, মানে আগে দেওয়া হয়ে গেছে, তো এবার দেখো কি হচ্ছে, যে নেটওয়ার্কটা তো আমরা অলরেডি ড্র করে দিয়েছি, তারপরে ইউজিং দ্য নর্মাল টাইম ডিউরেশন অফ ইচ অ্যাক্টিভিটি দ্য আর্লিয়েস্ট অ্যান্ড দ্য লেটেস্ট অকারেন্স অফ দ্য টাইম আর ক্যালকুলেটেড, মানে ই ভ্যালু আর এল ভ্যালু আমরা ক্যালকুলেট যদি করে ফেলি আগে টেকনিক অ্যাপ্লাই করে, সিপিএম টেকনিক করে, তাহলে দেখা যাবে যে 1 2 3 4 6, 1 2 2 2 2 3 3 2 4 4 2 6 ইজ দ্য ক্রিটিক্যাল পাথ, যেটা আগে ডায়াগ্রামে দেখালাম, এটা তো ডায়াগ্রামে দেখানো হয়েছে, বাট ইউ হ্যাভ টু ক্যালকুলেট লট অফ থিংস, না ক্রিটিক্যাল পাথ বার করার সময় সিপিএম মেথড মনে করার চেষ্টা করো, দেখো অনেক কিছু ক্যালকুলেট করতে হচ্ছে, তো ওইভাবে ক্যালকুলেশন করলে পরে আমরা ক্রিটিক্যাল পাথ পাবো, এটা হচ্ছে ব্যাপার। তার মানে এইখানে এই যে চ্যাপ্টারটা টাইম কস্ট ট্রেড অফ, এইখানে কিন্তু প্রচুর তোমার ক্যালকুলেশন করতে হয়, একটা প্রবলেম কমপ্লিট সলভ করার জন্য অনেক অনেক ক্যালকুলেশন। তো যাক, ফার্স্ট আমরা যে আমাদের যে আগে যে টেকনিক আমরা শিখেছি সেই টেকনিক অ্যাপ্লাই করে আমরা ক্রিটিক্যাল পাথ পেয়ে গেলাম, দিস ইজ দ্য ক্রিটিক্যাল পাথ। এবার করেসপন্ডিং নর্মাল ডিউরেশন অফ দ্য প্রজেক্ট কত হচ্ছে, 20 ডেজ, আমরা সেটা দেখলাম, 20 ডেজ, তো ওইখান থেকে ই ভ্যালু বা এল ভ্যালু লাস্ট যে নোট ছিল তার, তো সেটা হলো। এবার আমাদের যে কস্ট আর কি, দ্য অ্যাসোসিয়েটেড কস্ট অফ দ্য প্রজেক্ট, কস্ট কি হবে না, তো ডাইরেক্ট নর্মাল কস্ট প্লাস ইনডাইরেক্ট কস্ট ফর 20 ডেজ, তাহলে ডাইরেক্ট নর্মাল কস্ট কি হবে না, তো আমাদের যতগুলো অ্যাক্টিভিটিস আছে সব অ্যাক্টিভিটি যদি ফিনিশ হয় তাহলে তো তোমার প্রজেক্টটা ফিনিশ হবে, তাহলে প্রত্যেকটা অ্যাক্টিভিটিজে যে কস্ট দেওয়া আছে সেই কস্টের সাম হচ্ছে নর্মাল কস্ট। এই যে এখানে যে ফার্স্ট যে কলামটা ছিল কস্টে, যে ফার্স্ট কলাম, এখানে সবগুলোকে অ্যাড করো, এগুলোকে সব যদি অ্যাড করে দাও দ্যাট রিপ্লেসেস দ্য নর্মাল কস্ট, নর্মাল ডাইরেক্ট কস্ট। ফার্স্ট এখানে হচ্ছে ডাইরেক্ট নর্মাল কস্ট মিন সাম অফ দ্য অল কস্ট ইনভলভ ইন দ্য অল অ্যাক্টিভিটিস, সেটা হলো, প্লাস ইনডাইরেক্ট কস্ট ফর 20 ডেজ। এবার 20 ডেজ এর জন্য যে পার ডে ₹300 আছে, সেই পার ডে ₹300 এবং দ্যাট শুড বি ইউটিলাইজ ফর দ্য 20 ডেজ, অর দ্যাট শুড বি পেইড ফর 20 ডেজ, সেই জন্য 20 20 হচ্ছে নর্মাল কমপ্লিশন টাইম, 20 ডেজে আমাদের প্রজেক্টটা কমপ্লিট হবে, প্রত্যেক দিনে ₹300 পে করতে হবে, তার মানে হচ্ছে ইনডাইরেক্ট কস্ট হচ্ছে 20 × 300, তার মানে হচ্ছে 6000, তাহলে 9200 প্লাস 6000 হচ্ছে টোটাল হচ্ছে 15200 ইজ দ্য ইওর নর্মাল কস্ট, ডাইরেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইনডাইরেক্ট কস্ট। ওকে, তো এই হচ্ছে আমাদের তোমার হচ্ছে যে আমাদের সেকেন্ড যে পার্ট ছিল সেটা, সেকেন্ড পার্টটা হচ্ছে আমাদের যা শিখেছিলাম তার সঙ্গে এই কস্টটা ইনভলভ করা হচ্ছে। এবার যেটা আমাদের থার্ড পার্ট যেটা আছে সেটা বা থার্ড ফোর্থ এর অ্যান্সার বার করার জন্য আমরা এবার অনেক ক্যালকুলেশন এবার করবো আর কি। তো করার সময় দেখো ওখানে অ্যালগোরিদমে বলেছিলাম যে এবার আমরা যদি ক্র্যাশ করতে চাই তাহলে আমাদের কস্ট স্লোপ বার করতে হবে, ক্রস স্লোপের ফর্মুলা এটা পড়েছিলাম, ক্র্যাশ কস্ট মাইনাস নর্মাল কস্ট বাই নর্মাল টাইম মাইনাস ক্র্যাশ টাইম। তো এইভাবে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস দেখো, অ্যাক্টিভিটি আর করেসপন্ডিং কস্ট স্লোপ, এটা শুধু স্লোপ লেখা আছে বাট ইট ইজ নাথিং বাট দ্য কস্ট স্লোপ। তো 1 2 অ্যাক্টিভিটিজ এর করেসপন্ডিং কি হবে, দুটো টাইমে কস্টের ডিফারেন্স বাই টাইম ডিফারেন্স, তাহলে একবার দেখায় দেখো যে দুটো কস্টের ডিফারেন্স 1 2 এর জন্য দেখো দুটো কস্টের ডিফারেন্স কত আছে, 1900 মাইনাস 1400 মানে হচ্ছে 500, আর টাইম ডিফারেন্স কত হচ্ছে 6 ডে আর 4 ডেজ মানে 2 ডেজ, তাহলে 2 ডেজ অবধি করতে পারো, তাহলে পার ডে জন্য কত তোমার খরচ হবে, না তো 500/2 দ্যাট মিনস ₹250, আর এটা স্লোপ হচ্ছে 250, দেখো 250। সিমিলারলি 1
থ্রি যদি দেখো, 1 3 তো ফ্র্যাকশনাল আছে, সেটা বাদ দাও, 2 3 দেখি আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। 2 3-তে দেখো, 2 3-তে হচ্ছে 4 days, আর ক্র্যাশ করলে হচ্ছে 2 days, তার মানে হচ্ছে টাইম ডিফারেন্স হচ্ছে 2 days, আর কস্ট হচ্ছে কত, 1100 আর 1500, ডিফারেন্স হচ্ছে 400, তাহলে 400 ফর 2 days, তার মানে পার ডে কত হচ্ছে ক্র্যাশিং কস্ট, 200। তো সেইভাবে আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিজ এর জন্য এটা ক্যালকুলেশন, এটা তো সিম্পল ক্যালকুলেশন ফর ইউ, তাই না? তো সব ভ্যালু গুলো একটু চেক করবে, ওইভাবে ডিফারেন্স করে করে করা আছে। তো ভ্যালু গুলো এমন নেওয়া আছে যাতে সব রেশিও গুলো, স্লোপ গুলো যেন ইন্টিজার হয়েছে, নট ফ্র্যাকশনাল ভ্যালু। আমাদের ক্যালকুলেশন সুবিধার জন্য এরকম ভ্যালুজ আছে, ফ্র্যাকশনাল হলেও আমরা ক্যালকুলেট করতে পারো উইথ দ্য হেল্প অফ ক্যালকুলেটর, দ্যাট ইজ নো প্রবলেম। এনিওয়ে, এরপরে কি বলা ছিল দেখো, এই অ্যালগোরিদমে বলা ছিল যে যে কস স্লোপ আমরা বার করবো, দ্যাট শুড বি অর্ডার অ্যাজ পার ইয়োর ভ্যালুজ, ইনক্রিজিং অর্ডারে আমরা অ্যারেঞ্জ করবো। তাহলে অ্যারেঞ্জ করলে কি আসবে, 200 হচ্ছে দেখো লোয়েস্ট, তারপরে 250 আছে, 250 আছে, না সরি 233 আছে, 233, দেন 250, দেন 267, হ্যাঁ, দেন 300, 600, এইভাবে আমরা একটা অ্যারেঞ্জ করবো। তাহলে 200 হচ্ছে লিস্ট ওয়ান। এবার আবার দেখতে হবে আমাদের কি আছে, যে ওই যে বলেছে না ক্রিটিক্যাল পাথের উপরে যে অ্যাক্টিভিটিস গুলো থাকবে তাদেরকে আমরা ফার্স্ট পিক আপ করবো অ্যাজ পার দেয়ার অর্ডার, ঠিক আছে? তা ক্রিটিক্যাল পাথে 2 3 দেখো, 2 3 হচ্ছে সবচেয়ে লোয়েস্ট, কিন্তু 2 3 কি ক্রিটিক্যাল পাথে আছে? এই যে দেখো 2 3 এজ, বাট 2 3 অ্যাক্টিভিটি আমাদের ক্রিটিক্যাল পাথে থাকবে, 1 2 থাকবে, 3 4 থাকবে, 4 6 থাকবে, তাহলে অবভিয়াসলি 2 3 আছে, তাহলে ফার্স্ট আমরা ক্র্যাশ করবো 2 3-এর উপরে। তারপরে দেখো কত আছে আমাদের, 233 হচ্ছে, তারপরে 3 5 3 5 কিন্তু আমাদের ক্রিটিক্যাল পাথে নেই, সেটা আমরা পরে পিক আপ করবো, ঠিক আছে? 1 2 দেখো আছে, 250, 4 6 আছে, 1 2 4 3 দেখো দুটোই আমাদের ক্রিটিক্যাল পাথে আছে, তো সেগুলোকে আমরা নেব, এইভাবে আমরা এগোবো। তো এবার ধরো ডায়াগ্রাম গুলো পরে যাচ্ছে, আগে টেবিলটা দেখি। এই টেবিলে দেখো কি আছে না, তো 1 2 3 4 6 এটা হচ্ছে আমাদের একটা ইনিশিয়াল ক্রিটিক্যাল পাথ, ফার্স্টে যেটা পেয়েছিলাম সেটা, যেটা ফিগার 2-তে দেখানো আছে। প্রজেক্ট লেন্থ কত ছিল, 20 days ছিল, তার জন্য নর্মাল কস্ট হয়েছিল, যে নর্মাল ডাইরেক্ট কস্ট ছিল 9200, আর ইনডাইরেক্ট কস্ট ছিল 20 days এর জন্য পার ডে 300 করে, টোটাল ছিল 15200, এটা আমরা পড়লাম, বললাম এটা হচ্ছে নর্মাল ডাইরেক্ট কস্ট, আর এটা হচ্ছে ইনডাইরেক্ট কস্ট ফর 20 days, টোটাল কস্ট হয়েছিল 15200। ওকে, ক্র্যাশিং ট্যাশিং এখানে কিচ্ছু নেই, ক্র্যাশ টাইম ক্র্যাশ কস্ট কিচ্ছু নেই, সেই জন্য আমরা এটাই পেয়েছিলাম। এরপরে আমরা যখন 2 3 এই অ্যাক্টিভিটিটাকে ক্র্যাশ করবো, কেন 2 3 কে করা হচ্ছে, যেখানে বললাম 2 3 হচ্ছে কস্ট, দেখো কস্ট স্লোপ হচ্ছে সবচেয়ে কম, সেই জন্য ফার্স্ট উই উইল ক্র্যাশ দ্য অ্যাক্টিভিটি 2 3। 2 3 অ্যাক্টিভিটিকে আমরা ক্র্যাশ করলাম, 2 3 অ্যাক্টিভিটিকে ক্র্যাশ করলে কি হচ্ছে, ক্রিটিক্যাল পাথটা ওইটাই রেখেছে, তারপরে 1 ইউনিট আমরা রিডিউস করলাম, 1 ইউনিট, তার 1 ইউনিট রিডিউস আমরা করলাম প্রথমে, তাহলে কি হচ্ছে প্রজেক্ট লেন্থ কি হবে, 1 ডেজ কমে যাচ্ছে, কারণ ক্রিটিক্যাল পাথ তো ওইটা ছিল, তো তার উপরে 1 ইউনিট আমরা কমিয়ে দিলাম, সেই জন্য আগে ছিল 20 ডেজ, এখন হচ্ছে 19 ডেজ। তাহলে এবার নর্মাল ডাইরেক্ট কস্ট কিন্তু এটাই থাকবে, কারণ প্রত্যেকটা অ্যাক্টিভিটিজের যে নর্মাল কস্ট সেটা তো সেম থেকে গেল, ক্র্যাশিং এর জন্য যে কস্টগুলো হবে সেগুলো আমরা এইখানে অ্যাড করছি, সেকেন্ড কলামে, বি কলামে ক্র্যাশিং কস্ট নিচ্ছি, নর্মাল কস্ট অলওয়েজ রিমেন সেম, ক্র্যাশিং এর জন্য যে এক্সট্রা কস্ট যেটাকে আমরা ধরো ওভার টাইম বলছি সেটা আমাদের এই এই কলামে থাকছে, ক্র্যাশিং কস্ট কলামে। তাহলে কি হচ্ছে দেখো, যে ওখানে কি ছিল না, তো 1 ডেজ আমরা রিডিউস করছি, 1 ব্র্যাকেটে সেটা লেখা আছে, তাহলে 1 ডেজ এর জন্য কি আমরা স্লোপে পেয়েছি 200, 200 মিস হচ্ছে যে কস্ট পার ইউনিট টাইম আর কি, ইউনিট মানে একদিন হবে, তো সেই জন্য 200 ইনটু 1 মানে এটা, এই যে 200 এটা হচ্ছে আমাদের ক্র্যাশিং কস্ট, তার মানে আমরা কাজটা যদি একদিন কমিয়ে করাতে পারি তাহলে আমাদের এক্সট্রা 200 রুপিস পে করতে হবে, পে করতে হচ্ছে। কিন্তু আবার দেখো কি হচ্ছে, যে ইন্টারের কস্ট যেটা ছিল পার ডে হচ্ছে আমাদের 300 রুপিস, কিন্তু যেহেতু আমরা ক্র্যাশিং করাচ্ছি 1 ডেজ, সেই জন্য কত হচ্ছে 19 ডেজ হচ্ছে আমাদের প্রজেক্ট কমপ্লিশন টাইম হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে একদিন, তাহলে তার জন্য আমাদের হচ্ছে 300 ইনটু 19, তার মানে ইন্টারের কস্ট আমাদের একদিনের কমে গেল। কিন্তু তাহলে এই যে আমরা যখন সাম করছি নর্মাল কস্ট প্লাস ক্র্যাশিং কস্ট প্লাস ইনডাইরেক্ট কস্ট, এবিসি তিনটা কালাম, সাম করলে হচ্ছে 15100, 15100। তাহলে দেখো কি হচ্ছে, যে আগের যে উইথাউট ক্র্যাশিং এর যে আমাদের কস্ট ছিল তার চেয়ে কিন্তু 100 রুপিস কমে গেল। এইখানটায় দেখো যে একদিন যদি আমাদের টোটাল ডিউরেশন যদি কমে যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে একদিনের যে ইনডাইরেক্ট কস্ট সেটা 300 রুপিস কমে গেল, আর কিন্তু এক্সট্রা কাজ করানোর জন্য 200 রুপিস আমাদের এক্সট্রা পে করতে হলো।
কিন্তু এইখানে 100 টাকাটা 100 রুপিস কিন্তু ডিফারেন্সিয়েট হচ্ছে এখানে, ইনডাইরেক্ট কস্ট বেশি পড়ছিল ক্র্যাশিং করার জন্য, ক্র্যাশিং করলে আমাদের কমে গেল। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, এটাও আমরা দেখতে পারি যে এক আধ দিন কাজ যদি ওভারটাইম একটু দিয়ে দাও তাহলে পরের দিনে যে আমাদের ইন্টারেক্ট কস্ট সেটা কিন্তু কমে যেতেই পারে, মানে লাগলো না না লাগলে টোটাল কস্টটা কমে যেতে পারে, তো সেটা এখানে শো করছে। আবার দেখো এরপরে ওয়ান টু আমাদের কি ছিল, যে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি ছিল, আনাদার অ্যাক্টিভ ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি ছিল ওয়ান টু, এই ওয়ান টু কে আমরা আবার ক্র্যাশ করাচ্ছি একদিন, এখানে একদিন ক্র্যাশ করালে করানোর জন্য কি হচ্ছে, আগে আমরা ধরো টু থ্রি কে করেছে একদিন, ওয়ান টু কে করছে আরো একদিন, করার পরে কি হলো যে 18 ডেজ হলো, 18 ডেজ হলে তো আমাদের নর্মাল এটাই থাকলো। এবার এখানে দেখো আগে তো আমরা টু থ্রি কে করেছি, সেখানের জন্য 200 টাকা পে করতে হচ্ছে, 200 রুপিস হচ্ছে এক্সট্রা পে, আর ওয়ান টু এ যদি আমাদের স্টপ হচ্ছে 250। এখানে দেখো আরেকবার বলি ওয়ান টু কেন চুজ করছি, কেন আমরা 3-5 কে চুজ করছে না, 3-5 হচ্ছে কিন্তু নেক্সট মানে গেটার স্লো, 250 হচ্ছে তার চেয়ে কিন্তু বেশি, 233 না করে আমরা 250 নিলাম, এই যে ওয়ান টু কে নিচ্ছি, তারপর দেখবে আছে 4-6 আছে। তো কারণটা ওইটাই বললাম যে আমরা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলোকে ফার্স্ট আমরা ক্র্যাশ করাবো, তারপরে আবার নতুন করে ক্রিটিক্যাল পাথ বার করবো, এইভাবে আমরা এগোবো। সেই জন্য 1, 2, and 3, 4, 6 আর দা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস, সেই জন্য ওদেরকে ক্র্যাশ করাচ্ছি, 3-5 হচ্ছে নন ক্রিটিক্যাল, সেই জন্য ওটাকে চুজ করা হলো না। ওয়ান টু কে যখন আমরা ক্র্যাশ করাচ্ছি ওই অ্যাক্টিভিটি যদি আবার একদিন কমিয়ে দিই তাহলে টোটাল কমপ্লিশন ডিউরেশন আরো একদিন কমে গেল, মানে 18 ডেজ হচ্ছে, নর্মাল কস্ট সেম থাকছে। এখানে দেখো কি হচ্ছে যে এটা হচ্ছে 200 হচ্ছে যে আগের যে 2-3 অ্যাক্টিভিটিজ এর ক্র্যাশ করানোর জন্য কস্ট, প্লাস এটার সাথে তো অ্যাডিশনালি আমরা এটা অ্যাড করছি, কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি না, এটা হচ্ছে প্লাস এটা আর একদিন কমানো হচ্ছে, তাই 18 ডেজ হচ্ছে। তো এটা স্লোপ হচ্ছে 250 হয়েছে, সেই জন্য 250 × 1, তাহলে টোটাল ক্র্যাশিং কস্ট হচ্ছে 450 পাওয়া গেল। ঠিক আছে, তার মানে দুটো অ্যাক্টিভিটি যদি একদিন একদিন করে আমরা ক্র্যাশ করিয়ে দিই, ওভার টাইম কাজ করাই, তাহলে 2-3 জন্য 2-3 অ্যাক্টিভিটিস এর ওভার টাইম লাগবে মনে করো 200 রুপিস, আর 1-2 যে অ্যাক্টিভিটিস আছে তার হচ্ছে ওভার টাইম হচ্ছে 250 রুপিস। ওকে, তাহলে দুটোতে আমাদের হচ্ছে 450। এবার দেখো ইন্টারেক্ট কস্ট হচ্ছে 18 ডেজ হচ্ছে, 2 দিন কমে গেল, তাহলে 18 × 300, টোটাল তিনটে যদি সাম করা যাচ্ছে তো দেখা যাচ্ছে হচ্ছে 15,050। তো এটা দেখো আগের চেয়েও কমে গেল, আরো 50 রুপিস কমে যাচ্ছে, কেন এখানে দেখো 2 দিনের জন্য ইনডাইরেক্ট কস্ট হচ্ছে 600 আর ক্র্যাশিং কস্ট হচ্ছে 450, তার মানে হচ্ছে 2 দিন আমরা যদি কমিয়ে দিচ্ছি তাহলে ইনডাইরেক্ট কস্ট 600 রুপিস লাগছে না, সেখানে ক্র্যাশিং কস্ট 450, তার মানে 150 রুপিস আমাদের সেভ হচ্ছে। তো সেই জন্য দেখো যে আগে যে আমরা ক্র্যাশ না করে যে 15,200 পেয়েছিলাম এখানে কিন্তু আরো কমে গেল। পরে দেখো আমরা যদি 4-6 কে আরো ক্র্যাশ করাচ্ছি, 4-6 কে ক্র্যাশ করানো সম্ভব হচ্ছে, সেখানেও যদি 1 ডেজ আমরা যদি ক্র্যাশ করিয়ে ফেলি তাহলে তোমার হচ্ছে কি, আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস বলে দিই, এই যে যখন এই যে লাইনটা ফিগার 3 বলে যে লাইনটা আছে সেটা যখন আমরা করলাম আর কি, মানে 1-2 কে ক্র্যাশ করাবে, ক্র্যাশ করানোর পরেও কিন্তু আমাদের আবার নতুন করে ক্রিটিক্যাল পাথ বার করতে হবে সব সময়তে, ওই যে 2-3 যখন করেছিলাম 2-3 কে ক্র্যাশ করানোর পরেও আমরা আবার নতুন করে ক্রিটিক্যাল পাথ বার করেছি, মানে প্রত্যেকবার যদি ক্র্যাশ করাবে এক একটা অ্যাক্টিভিটিস প্রত্যেকবারে নতুন করে আমাদের ই আর এল ভ্যালু ক্যালকুলেশন করে ক্রিটিক্যাল পাথ বার করতে হবে। তো যেটা দেখা গেছিল ধরো 2-3 কে ক্র্যাশ করানোর পরে আমাদের যে ক্রিটিক্যাল পাথ ছিল সেটা 1, 2, 3, 4, 6 এটা ছিল, অ্যাডিশনালি 1, 2, 4, 6 এটাও পাওয়া গেছিল, দুটো ক্রিটিক্যাল পাথ পাওয়া গেছে আফটার ক্র্যাশিং দ্য অ্যাক্টিভিটিস 2-3। আগে একটাই ছিল ক্রিটিক্যাল পাথ 1, 2, 3, 4, 6, কিন্তু 2-3 অ্যাক্টিভিটি কে ক্র্যাশ করানোর পরে সেটা তো ক্রিটিক্যাল পাথ তো ছিল আনচেঞ্জ আছে, প্লাস অ্যাডিশনাল আর একটা ক্রিটিক্যাল পাথ পাওয়া গেছে, মানে 1, 2, 4, 6, 2-3 থ্রু 3 যেটা সেটা নেই, 1, 2, 4, 6 রয়েছে, সেগুলো ওই ডায়াগ্রামে আছে ফিগার 3 তে দেখো মেনশন করা আছে, এখানে আমার হচ্ছে 1, 2, 2 থেকে 4, 4 থেকে 6 এটা হচ্ছে আর একটা ক্রিটিক্যাল পাথ। ঠিক আছে, এই পাওয়া গেছে, সেই জন্য আমাদের তোমার হচ্ছে দুটো ক্রিটিক্যাল পাথ পাওয়া গেছে আর কি। এবার তার উপরে আমরা দেখো দুটোতেই কিন্তু 1-2 অ্যাক্টিভিটি আছে, এখানে 1-2 আছে, এখানে 1-2 আছে, সেই জন্য 1-2 কে আবার আমরা কনসিডার করলাম, তার যদি স্লোপ বার করো স্লোপটা কিন্তু ফিক্স থাকবে, স্লোপ টেবিল কিন্তু ফিক্স, কারণ হচ্ছে দেখো স্লোপ টেবিল কেন ফিক্স থাকবে, কারণ প্রত্যেকটা অ্যাক্টিভিটিজ এর ক্র্যাশ টাইম, ক্র্যাশ কস্ট, নর্মাল টাইম, নর্মাল কস্ট সব দেওয়া আছে, অতএব এই ভ্যালুস গুলো কিন্তু একই থাকবে। তো সেই জন্য আমরা দেখবো কোনটা কোনটা ক্রিটিক্যাল পাতা আছে দেখবো আর পিক আপ করবো।
অর্ডার নিই আর কি। এনিওয়ে তো ওয়ান টু অ্যাক্টিভিটিস কে আবার যখন একদিন আমরা কমিয়ে দিচ্ছি, দেওয়ার পরে যেটা দাঁড়াবে যে নেটওয়ার্ক, তার উপরে আবার আমরা ক্রিটিক্যাল পাথ বার করব। তো ক্রিটিক্যাল পাথ যদি বার করি, সেখানে আই যে এই তিনটে ক্রিটিক্যাল পাথ আসবে, যেটা প্রথমে ছিল সেটা তো আছেই, প্লাস সেকেন্ডটা এখানে পেয়েছিলাম, প্লাস আর একটা পাওয়া যাচ্ছে 1346 পাওয়া যাচ্ছে, ঠিক আছে। সেটা ডায়াগ্রাম ফোরে আছে, দেখো 1346 এটা একটা ক্রিটিক্যাল পাথ পাওয়া গেছে নতুন। আগে ছিল 1 2 2 3 4 6, সেকেন্ড টাইমে পাওয়া গেছিল 1 2 2 4 4 6, তাই না? শুধুমাত্র দেখো এই দুটো এজ এখন বাকি থাকলো, ক্রিটিক্যাল পাথ তে আসেনি, বাকিগুলো সব চলে এলো। তো প্রত্যেক বারে বারে তোমার নতুন করে ক্রিটিক্যাল পাথ বার করা, মানে এখানে একটা টেবিল তৈরি করা মানে হচ্ছে নতুন করে আবার টোটাল ক্যালকুলেশন করা, এটা কিন্তু একটা মানে টিডিএস জব আর কি। তো যাই হোক, আমরা যখন আবার 4-6 এর উপরে যদি 1 ইউনিট আমরা ক্র্যাশিং করছি, তাহলে ডিউরেশন তো আমার 17 ইউনিটস হচ্ছে, তার করেসপন্ডিং একইভাবে আমরা এই 4-6 এরও দেখো ক্র্যাশ স্লোপ হয়েছিল আমাদের, বা কস্ট স্লোপ হয়েছিল 250। 4-6 এরও দেখো তাই আছে, 4-6 এর হচ্ছে 250, সেই জন্য 250 রুপিস আরো অ্যাড হয়ে গেল, 1700 হচ্ছে। এখানে যদি আমরা চেক করছি টোটাল কস্ট হচ্ছে 15,000, অনেক কমে গেল, তাহলে কস্ট কিন্তু কমছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখো ডিউরেশনও কমছে আবার কস্টও কমছে, তাহলে এটা একটা মজার ব্যাপার যে তুমি এক্সট্রা পে করেও, যেহেতু ইনডাইরেক্ট কস্টটা আমার তোমাদের কমে যাচ্ছে, সেই জন্য ক্র্যাশ করলেও পারেও ক্র্যাশ করার জন্য যে ওভারটাইমে যে খরচ সেটা অত বেশি বাড়ছে না কম্পেয়ার টু ইয়োর ইনডাইরেক্ট কস্ট, তো সেই জন্য কিন্তু আমাদের এই পরপর তিনটে কমে গেল। তাহলে আমরা কি চাইবো, আরো ক্র্যাশ করিয়ে দেখি, আরো অ্যাক্টিভিটিস কে ক্র্যাশ করিয়ে দেখি কি হয়। তো সেই জন্য আমরা আবার চলে গেলাম তোমার 3, 5 আর 4, 6 দুটোকে একসাথে ক্র্যাশ করাচ্ছে এবার, ঠিক আছে। দুটোকে একসাথে ক্র্যাশ করেছি কারণ আমরা তখন এতগুলো তোমার এ পেয়ে গেছি, ক্রিটিক্যাল পাথ পেয়ে গেছে, যে দেখো আমাদের 3, 5 ও আছে, যে 3, 5 চলে এসেছে নতুন অ্যাক্টিভিটিস ক্রিটিক্যাল পাথে চলে এলো, সেই জন্য 3, 5 কে ক্র্যাশ করছি, প্লাস 4, 6 ও সব জায়গায় আছে, 4, 6 কে আমরা ক্র্যাশ করালাম। করানোর পরে কি হচ্ছে, আগে ছিল 18, দেখো লাস্টে ছিল 17 ছিল, আচ্ছা না সরি, এখানে শুধু 3, 5 কারণ 4, 6 এখানে করাই আছে, এখানে দুটোকে লেখা আছে তাই, বাট অনলি 3, 5 ইজ ক্র্যাশ, এখানে এক্সট্রা এটা লেখা আছে, না লিখলেও চলতো, 4, 6টা লেখা দরকার নেই এখানে। এনিওয়ে তো 3, 5 কে যখন আমরা করছি তখন আমরা পাচ্ছি কত, 16, আগে ছিল 17 এখানে আছে 16। এইবার দেখো কি হচ্ছে, যে না না ভুল বলছে, দেখো সেটা হচ্ছে যে 17 ডেজ ছিল, তারপরে এখানে আবার দুটোর উপরে ক্র্যাশ করানো হয়েছে, দুটোতেই 3, 5 এ করা আছে, 4, 6 এ করা আছে, দুটোর উপরে করা আছে। বাট প্রজেক্ট ডিউরেশন যদি আমরা আবার ইয়ে করি, কি বলে তোমার ক্রিটিক্যাল পাথ ইত্যাদি বার করি, তখন দেখা যাবে প্রজেক্ট কমপ্লিশন টাইম 16 ডেজই হচ্ছে, সেটা কিন্তু দুদিন কমলো না, যদি আমরা এক এক ইউনিট করে ক্র্যাশ করাচ্ছি ঠিকই, বাট দ্য ডিউরেশন রিমেন্স 16। এবং আমার মনে হয় দুটোতেই যদি কমাও তখনই তোমার এইটা 16 ডেজ আসবে, সেই জন্য তাহলে হচ্ছে আগে ছিল 700, আর এই 3, 5 এর দেখো আমাদের কস্ট লোপ হয়েছে 233, 4, 6 এস হয়েছে 250, সেগুলো অ্যাড হয়ে গেল কি, এটা হচ্ছে আমাদের ক্র্যাশিং কস্ট। আর 16 ডেজ এর জন্য আমাদের ইনডাইরেক্ট কস্ট হচ্ছে 16 × 300, টোটাল সাম হচ্ছে 1583। এখানে দেখো আগে যা ছিল, আগে স্লাইডে কত ছিল, 15,000 ছিল, সেটা এখন বেড়ে গেল, কত বললো 183 রুপিস, কিন্তু আমাদের কি দাঁড়ালো, দাঁড়ালো যেটা সেটা হচ্ছে তোমার হচ্ছে যে এ হয়ে গেল, ওই একদিন কিন্তু কমে গেল, ডিউরেশন 1 ডেজ কমছে, একটু বাড়লো ঠিকই কস্ট, বাট দ্য ডিউরেশন রিডিউস অ্যানাদার 1 ইউনিট। আবার ক্র্যাশ করানো হচ্ছে ওই 3, 5, আবার ক্রিটিক্যাল পাথ কিন্তু বার করা হচ্ছে, এটা করানোর পরে আবার নতুন করে ক্রিটিক্যাল পাথ, কারণ 3, 5 যে অ্যাক্টিভিটিস আছে, 4, 6 যে অ্যাক্টিভিটিস আছে, তাদেরও আবার 1 ইউনিট করে করে আমরা ডিউরেশন কমিয়ে দেবো, প্রত্যেকবার 1 ইউনিট করে কমাচ্ছি, সেটাও কিন্তু যে নেটওয়ার্কটা হচ্ছে সেই নেটওয়ার্কেও কিন্তু আমরা টাইম ডিউরেশন 1 ইউনিট করে কমিয়ে ক্রিটিক্যাল পাথ বার করব, প্রত্যেকবারে টাইম ডিউরেশন কমিয়ে কমিয়ে, তার আবার কিন্তু ধরো 3, 5 আবার 4, 6 এর পরে আবার আমরা এ করছে ক্র্যাশ করছে, কারণ আমাদের এতগুলো আবার অল্টারনেটিভ ক্রিটিক্যাল পাথ আছে, তাই দেখা যাচ্ছে যে 3, 5 এ তো 1 ইউনিট কমিয়েছিলাম, এবার 3, 5 এ আরো 1 ইউনিট কমাচ্ছে, তার মানে টোটাল 3, 5 এর উপরে 2 ইউনিট কমানো হবে। 4, 6 এর উপরে কত, এখানে দেখো 1 ইউনিট, আগের স্লাইডে ছিল 4 ইউনিট কমিয়েছিলাম, এখানে 4, 6 এর উপরে আবার 1 ইউনিট, 4, 6 এর উপরে আবার 1 ইউনিট, মানে 4, 6 এর উপরে টোটাল 3 ইউনিট ডিউরেশন আমরা কমাচ্ছি, আর 3, 5 এর উপরে টোটাল 2 ইউনিট ডিউরেশন কমাচ্ছি। কমানোর পরে যদি আমরা আবার
ক্রিটিক্যাল পাথ বার করি তাহলে দেখা যাবে তার ডিউরেশন হচ্ছে 15 ইউনিট। হ্যাঁ, দুটোতে কমালেই মানে 15 ইউনিট আসবে, সেই জন্য দুটোতেই কমাতে হয়েছে। তার জন্য ক্র্যাশিং কস্ট পড়ে যাচ্ছে দেখো 3.5 এর জন্য 233, আর 4.6 এর জন্য এগেইন 250। ঠিক আছে, এখানেও সেগুলো ইউজ হয়েছিল, এখানেও সেগুলো ইউজ হচ্ছে, হয়ে কিন্তু হচ্ছে এই অ্যামাউন্টটা হচ্ছে তোমার ক্র্যাশিং কস্ট। ডিউরেশন কিন্তু 15 হলো, তার জন্য টোটাল ক্র্যাশিং কস্ট হচ্ছে এটা। এরপর দেখো কি করা হচ্ছে, না তো আবার 3.5 এর উপরে কমানো হচ্ছে, আবার 4.6 এর উপরে, আবার 1 1 ইউনিট করে কমানো হচ্ছে ডিউরেশন। তখন যে প্রজেক্ট লেন্থ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আমাদের 14 ইউনিট, আরো 1 ইউনিট কমছে, মানে লাভ হচ্ছে, কিন্তু ক্র্যাশিং কস্ট আবার বেড়ে গেল। 233 এখানের জন্য বাড়ছে, 4.6 এর জন্য 250 ইউনিট বাড়লো, তো এই টোটাল বাড়লো। এবং তার জন্য 14 ডেজ এর জন্য ইনডাইরেক্ট কস্ট কমে যাচ্ছে, কমে আমাদের হচ্ছে 15,549। আবার দেখো কি হচ্ছে, আবার নতুন করে কিন্তু ক্রিটিক্যাল পাথ বার বের হবে, সবকিছু কিন্তু আমাদের চেঞ্জ করে ক্যালকুলেশন করতে হবে, কারণ 3.5 এর উপরে অনেক ইউনিট কমে গেল, 4.6 এর উপরে অনেক ইউনিট কমে যাচ্ছে, ডিউরেশন গুলো কমে যাচ্ছে। তো আবার যদি আমরা ক্রিটিক্যাল পাথ বার করি, তাহলে যে অ্যাক্টিভিটিস গুলো দাঁড়াবে, ক্রিটিক্যাল পাথ গুলো যেগুলো হবে সেগুলো, এগুলো হচ্ছে ক্রিটিক্যাল পাথ। তো এখানে দেখো 1 2 3 4 5 6, না 1 2 3 4 5, 5 ক্রিটিক্যাল পাথ, এখানেও দেখা হচ্ছে 5টাই ক্রিটিক্যাল পাথ। কিন্তু এই ক্রিটিক্যাল পাথ গুলোর উপরে আমাদের যে আবার স্লোপ গুলো আছে সেগুলো দেখে দেখে আমরা আবার কিন্তু আবার কমাচ্ছি, এবার 1 2 এর উপরে 1 ইউনিট কমাচ্ছি, 1 3 এর উপরে 1 ইউনিট কমাচ্ছি, 3 5 4 6 হয়ে গেল। এবার দেখো একটা জিনিস, যে 4 6 এর উপরে আমরা 3 বার কমিয়ে দিয়েছি, 3 ইউনিট কমিয়ে দিয়েছি। এবার যদি অরিজিনাল ডায়াগ্রামে আমরা যাই, 4 6, তাই তো, 4 6 হচ্ছে কোথায়, এখানে 4 6, এখানে 4 6 এর দেখো ক্র্যাশ, অরিজিনাল নর্মাল ডিউরেশন ছিল 10, আর এখানে আছে ক্র্যাশ করা যাবে 6 পর্যন্ত, আমরা 4 6 এর উপরে 3 ইউনিট কমিয়ে দিলাম। তার মানে হচ্ছে যে 6 10 থেকে 3 ইউনিট কমালে কত হচ্ছে, 7 ইউনিট। তাহলে 7 ইউনিট পর্যন্ত কমিয়ে আমরা টেস্ট করে নিয়েছি। আর 3 5 এর উপরে কি ছিল দেখো, 3 5 এর উপরে ছিল আমাদের নর্মালি হচ্ছে 6, আর ক্র্যাশ করা যাবে 3 অব্দি, মানে 3 ইউনিট অব্দি কমানো যাবে। 3 5 এর উপরে কত ইউনিট কমিয়েছি, 3 5 এর উপরে এখানে 1 ইউনিট, এখানে 1 ইউনিট, এখানে 3 ইউনিট, তাই 3 5 এর উপরে আর কিন্তু তোমার ক্র্যাশ করানো যাবে না, বুঝতে পারছো? মানে যাই হোক না কেন, 3 5 এ যে মিনিমাম ধরো 3 ডেজ পর্যন্ত তুমি ক্র্যাশ করাতে পারো, অলরেডি 3 5 এ আমরা করে নিয়েছি, 4 6 এ 4 বার করানো যাবে, কিন্তু আমরা করেছি 1 2 3, 3 বার, না কত বললাম, 1 2 3 4, 4 বার হয়ে গেছে, 4 6 এ 4 বার হয়ে গেছে। তার মানে হচ্ছে দেখো 4 6 এ 10 আর 6 ছিল, তাহলে সেখানে 4 বার যদি ক্র্যাশ করায়, তার মানে 10 রিডিউস টু 6, আর 4 6 এর উপরে ক্র্যাশ করানো যাবে না। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে, যে আমরা যে 3 5 এ 4 6 কে কমাচ্ছি, কমানোরও কিন্তু একটা লিমিট আছে। তো যা লোয়েস্ট আর কি ক্র্যাশ করা যাবে সেইখানে যদি রিচ করে যাও, আর কিন্তু ফার্দার ক্র্যাশিং সম্ভব না। সেই জন্য আবার আমরা ব্যাক করে 1 2 তে করছি, 1 2 আমরা বা 1 3 দুটোকে একসাথে কনসিডার করলাম, করে দেখো দেখা যাচ্ছে যে প্রজেক্ট লেন্থ হচ্ছে 13। যদি একটার উপরে করো, কেউ যদি জিজ্ঞাসা করে, শুধু যদি আমরা এখানে যা দাঁড়ালো তারপর 1 2 উপরে যদি ক্র্যাশ করো, তাহলে দেখা যাবে যে যে প্রজেক্ট যে লেন্থটা সেটা কিন্তু হয়তো 14 এ থেকে গেল, মানে আগে যাচ্ছিল সেটাই থাকবে। সেই জন্য 1 2 আর 1 3 দুটোকে আমরা একসাথে ক্র্যাশ করাচ্ছি, করলে পরে আমাদের 13 এলো, 13 ডেজ পাবে, মানে কম হবে, কমটাই তো আমাদের কাউন্ট করে দেখবো যে ক্র্যাশিং লেন্থটা আমাদের কমছে কিনা। সেই জন্য দুটো দুটো যদি একসাথে করো, তাহলেই আমাদের হয়তো এটা আসবে। হ্যাঁ, হচ্ছে ব্যাপার। তো 13 হলো, এবং করেসপন্ডিং যে ক্যালকুলেশন করছে, করে করে আমরা এটাই পেলাম। তারপরে লাস্টলি আবার আমরা ধরো 2 3 2 4 1 3, তিনটাকে একসাথে ক্র্যাশ করাচ্ছি, করলে পরে আমাদের 12 ইউনিট আসবে, মানে কমবে। ঠিক আছে, তিনটাকে একসাথে ক্র্যাশ করলে কমবে, যদি যেকোনো দুটো করো বা যেকোনো একটা যদি করো তাহলে হয়তো কমবে না। সেই জন্য তিনটাকে একসঙ্গে ক্র্যাশ করান হয়েছে, করে আমরা 12 ইউনিট পেলাম, দ্যাট ওয়ান ইজ অ্যাকসেপ্টেবল, করে আমরা এটা পেলাম এই কস্ট। এরপরে যদি দেখো যে ফার্দার যদি আবার আমরা ক্র্যাশ করাই, তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস কি হচ্ছে, 1 ইউনিট 1 ইউনিট করে করে কমে গেল, সেগুলোকে আমাদের নোট রাখতে হবে, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর উপরে যেগুলো ক্র্যাশ করার পরে কমছে সেগুলো আমাদের দেখো এই যে লাস্ট ফিগারটার মধ্যে হয়তো আছে সবগুলো লেখা। যেমন ধরো এই যে অ্যাক্টিভিটি 1 2 1 2 অ্যাক্টিভিটি যে 4 বার ক্র্যাশ করা হয়েছে, করে করে দেখো 4 4 হয়ে গেল, 2 4 এ দেখবে যে 2 4 এ 2 বার ক্র্যাশ করে করে 2 2 হয়ে গেছে, মানে নর্মাল ডিউরেশন ছিল আগে 4, ক্র্যাশ করতে হতে নর্মাল ডিউরেশনটা কমে তোমার 2 হয়ে গেল। তারপরে ধরো এই যে 2 3 অ্যাক্টিভিটি যেটা, সেটা ছিল তোমার 4 ছিল, কমে কমে 2 এ কনভার্ট হয়ে গেছে,
আর মিনিমাম কত ক্র্যাশ টাইম হচ্ছে তোমার, 2 to 4 কমানো যাবে না, তো এখানে ফিনিশড। তার মানে এই তিনটে এজের জন্য আমরা যদি অবজার্ভ করি তাহলে দেখা যাচ্ছে যে 1-2 এজের আর ক্র্যাশ সম্ভব না, কারণ কমাতে কমাতে আমরা 4-এ চলে এসেছি। 2-3-ও তাই কমাতে কমাতে 2-এ চলে আসছে, যা ক্র্যাশিং টাইম, মিনিমাম ক্র্যাশিং টাইম তাতে রিচ করে গেছে। 2-3-ও তাই কমাতে কমাতে 2-তে এসেছে, ক্র্যাশিং টাইম হচ্ছে 2, তার চেয়ে আর কম হবে না। আর 1-3-তে দেখো কি হচ্ছে, কমিয়েছে কমিয়ে কমিয়ে তোমার এসছে 5-7 এসছে, এটা হয়তো ক্র্যাশ সম্ভব, কিন্তু আমাদের টোটাল যে প্রজেক্ট লেন্থ সেটা হয়তো কমবে না। এখানে 3-3-তে রিচ করে গেছে, এখানে 3-2 আর হয়তো কমবে না, সেই জন্য আর কমানো নেই, কিংবা হয়তো এগুলো আপডেট করা নেই, এটা হতে পারে। তো এরকম ব্যাপার, মানে কি হচ্ছে যখন দেখবে যে এই যে নর্মাল টাইম আর ক্র্যাশ টাইম দুটো যখন সেম হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকবার আমরা নর্মাল টাইমের যে ভ্যালু গুলো সেইগুলোকে কমাচ্ছি, কমাতে কমাতে যখন ক্র্যাশ টাইমের সময় ম্যাচ করে যাবে তখন আর ফার্দার ক্র্যাশিং সম্ভব না। তো এই একটা ব্যাপার, তার মানে সেই এজ কে তুমি আর ক্র্যাশ করাতে পারবে না, সেই অ্যাক্টিভিটিজ এর ভ্যালুস কে আর ক্র্যাশ করাতে পারবে না, কমাতে পারবে না। আর আর একটা জিনিস হতে পারে, তুমি এইটাকে ধরো এখানে দেখে যা ফিগার যা আছে, যদি ঠিক থাকে 7-5, মনে হচ্ছে আরো 1 ইউনিট তুমি 2 ইউনিট ক্র্যাশ করাতে পারো, কিন্তু দেখা গেলো যে 2 ইউনিট ক্র্যাশ করাবে ঠিকই, বা এখানে আর এক ইউনিট দেখা যাচ্ছে ক্র্যাশ করানো যেতে পারে, কিন্তু দেখা গেলো যে টোটাল ডিউরেশনটা কমলোই না, তাহলে ফার্দার ক্র্যাশ করিয়ে লাভ নেই, আননেসেসারি খরচ করিয়ে লাভ নেই, তাই না? তো সেই ধরনের মানে আস্তে আস্তে দেখাই যাবে যে যে নর্মাল টাইম আর ক্র্যাশ টাইম ম্যাচ করে যেতে পারে, এই ধরনের কেস গুলো আসবে, কিংবা ক্র্যাশ করানোর পরেও হয়তো দেখা গেলো যে আর তোমার টোটাল প্রজেক্ট কমপ্লিশন টাইম আর কমছে না, ক্র্যাশিং এর স্কোপ আছে, এরকম জায়গাতে ক্র্যাশিং এর স্কোপ আছে, বাট নর্মাল টাইম ইজ নট রিডিউসড। তো সেরকম জায়গায় এসে আমরা থেমে যাব। এই থেমে যখন যাচ্ছি দেখো এতগুলো সব ডায়াগ্রাম আসবে, প্রত্যেকবার আমরা ক্যালকুলেশন করব। তো থেমে যাওয়ার লাস্টে দেখো 12 দিনে শেষ হচ্ছে, খরচ হচ্ছে 16,533, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আর আর এটা হচ্ছে সবচেয়ে বেশি কিন্তু কস্ট, আর সবচেয়ে ডিউরেশনটা হচ্ছে 12, এটা হচ্ছে মিনিমাম তোমার প্রজেক্ট লেন্থ, এর 12 এর চেয়ে আর কমে নেই দেখো, সবচেয়ে বেশি বেশি সবচেয়ে মিনিমাম ডেজে হলো, এবং কস্ট হচ্ছে তোমার সবচেয়ে বেশি 16,533। আর একটা মার্ক করার ব্যাপার হচ্ছে দেখো এইখানটাতে 17 ডেজ আমাদের টাইম লেগেছে, খরচ হয়েছে 15,000, এটা হচ্ছে লিস্ট কস্ট, সবচেয়ে কম সময় এবং টাইমটা হচ্ছে 17 ডেজ। তুমি যদি শুধুমাত্র কস্টের উপরে কনসেন্ট্রেট থাকো যে আমি ক্র্যাশ ফ্যাশ করি আনা দানা করি, দেখি তোমার সবচেয়ে কম সময়ে কতদিনে কাজটা শেষ হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে তুমি সবচেয়ে কম খরচ 15,000 করছো এবং তোমার কাজটা 17 ডেজে শেষ হচ্ছে, এটাও একটা প্যারামিটার। তুমি চাইছো যে তোমার কস্ট যেন মিনিমাম হয়, টাইম যাই লাগুক, তাহলে দেখা যাচ্ছে কস্ট মিনিমাম করে 15,000 এর চেয়ে কম খরচে আর তোমার প্রজেক্ট কমপ্লিট করা সম্ভব না, এবং দ্য করেসপন্ডিং ডিউরেশন ইজ 17। সো এটা একটা মার্কেবল জিনিস, কস্ট ইজ মিনিমাম, টাইম ইজ 17, আর এইখানে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে টাইম ইজ মিনিমাম, কস্ট ইজ সামথিং, ঠিক আছে। মানে তুমি টাইমটা যত সম্ভব কমাতে চাইছো, কস্ট এর উপরে তুমি বাধার করছো না, তখন তুমি 12 দিন অ্যালাউ করবে যে 12 ডেজে তোমার কাজটা শেষ হবে, এবং ইউ হ্যাভ টু পে 16,533। বুঝতে পারছো যেটা, মানে দুটো জিনিস আছে, যে তুমি যদি কস্টে যদি কনসেন্ট্রেট না দাও, কস্ট যা হোয়াট এভার মে বি দা কস্ট, বাট ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট অ্যাবাউট দা ডিউরেশন, দেন দা টাইম ডিউরেশন ইজ 12 মিনিট, 12 ডেজ, ঠিক আছে। এটা হচ্ছে মিনিমাম টাইম কারসমেন্ট কস্ট দিস ওয়ান, আর এইটা হচ্ছে তোমার মিনিমাম কস্ট, টাইম ডিউরেশন ইজ 17। তুমি কস্টকে মিনিমাম করবে তার জন্য ডিউরেশন বার করছো, তো দুটো অ্যান্সার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, মিনিমাম টাইম অ্যান্ড মিনিমাম কস্ট। তো সেখানে আমরা ধরো অ্যান্সারে লিখেছি ফ্রম ফিগার 10, ইট ইজ সিন দ্যাট নো ফার্দার ক্র্যাশিং ইজ পসিবল বিয়ন্ড 12 ডেজ, হেন্স দ্য লিস্ট প্রজেক্ট ডিউরেশন ইজ 12 ডেজ অ্যান্ড করেসপন্ডিং কস্ট ইজ 16,493, এটা একটা অ্যান্সার। অ্যাজ দ্য মিনিমাম কস্ট অকার্স ফর 17 ডেজ শিডিউল, অপটিমাম ডিউরেশন ফর দ্য প্রজেক্ট ইজ 17 ডেজ অ্যান্ড দ্য মিনিমাম কস্ট ইজ 15,000, এটা হচ্ছে কস্টের রেসপেক্টে আমরা বলতে পারি দিস ইজ দ্য অপটিমাম, অপটিমাম উইথ রেসপেক্ট টু দ্য কস্ট, দ্যাট ওয়ান ইজ 15,000 অ্যান্ড দ্য করেসপন্ডিং কস্ট অপটিমাম ডিউরেশন ইজ 17। তো এটা হচ্ছে ফোর্থ যে আমাদের পার্ট ছিল তার অ্যান্সার, লাস্ট দুটো লাস্ট সেন্টেন্সটা অ্যাজ মিনিমাম কস্ট বলে যেটা, এটা হচ্ছে ফোর্থ পার্টের অ্যান্সার, আর এটা হচ্ছে তোমার ধরো থার্ড পার্টের অ্যান্সার। তো এই হচ্ছে টোটাল ব্যাপার, এগুলো তোমার হচ্ছে অ্যাসেসমেন্ট দেওয়া আছে, সেলফ অ্যাসেসমেন্ট, নিজেরা কিছু করবে, কিন্তু প্রবলেম হচ্ছে যে পরীক্ষার হলে পুরো একটা এই ধরনের ব্যাপার তোমার সলভ করাটা হচ্ছে একটু টাফ আর কি, পুরো এইটা এটা করতে কয়েক ঘন্টা সময় লাগবে, কারণ প্রত্যেকবার যখন আমরা ক্র্যাশ করছি তখন আবার নতুন করে ক্রিটিক্যাল পাথ গুলোকে বার করতে হচ্ছে, নতুন করে ক্রিটিক্যাল পাথ বার করার জন্য কি হচ্ছে অনেকটা সময় লাগবে জানো, ক্রিটিক্যাল পাথ বার করার জন্যই তো একটা বড় প্রসেস,
কিন্তু যদি তোমার ধরো টাইম থাকে, তোমাকে ধরো 5 ঘন্টা বা 10 ঘন্টা টাইম দেওয়া হলো, এবার তুমি কনক্লুশনটা বলো, তোমার সেটা এটা করতে হবে। সো ফর দ্যাট রিজন ইট ইজ ভেরি গুড, তাই না? যদি টাইম যদি লিমিটেড না থাকে, প্র্যাকটিক্যালি তুমি যখন কোনো প্রবলেম সলভ করবে, তখন তোমার হচ্ছে এটা হচ্ছে একটা ইনফাইনাইট টাইম থাকছে তোমার কাছে, তখন তুমি টাইম ইউজ করে তুমি একটা সলিউশন দিতে পারবে। তো এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ আর কি। এটা হচ্ছে একটা প্রবলেম বেসিক্যালি, কিন্তু ভেরি বিগ প্রবলেম। আর এইগুলো তোমার হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকছে, এইগুলোকে একটা প্রবলেম নিজেরা একটু করার চেষ্টা করবে ঘরে বসে, তারপর ব্যাপারটা বুঝবে আর কি। এগুলো হ্যালো কয়েকটা স্যার, প্রবলেম আছে। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছি, একবার মানে বলো। ওই এক্সাম্পল এক্সাম্পল টেবিল টুটা, হ্যাঁ স্যার বলছি এক্সাম্পল এক্ষুনি, হ্যাঁ স্যার এটাই এটাই, হ্যাঁ স্যার বলছি এখানে ওই বাদ যে অ্যাক্টিভিটিস ক্র্যাশ টাইমটা মানে রিপিটিটিভ হচ্ছে কখন, মানে এই যে 3-5 আর 4-6 কে, মানে ফার্স্টে এক করে মানে একদিন করে টাইম কমালাম, তারপরে আবার সেকেন্ড মানে যেটা ফিগার 6 এর জন্য করলাম, মানে ওই প্রসেসটা রিপিটিটিভ করবো কখন ওইটা বুঝতে পারছি না। তুমি ধরো ফাইভ, ফিগার ফাইভে আছো মনে করো ফার্স্ট রোতে, তখন 3-5 আর 4-6 কে দুটোকে একসাথে ক্র্যাশ করালে, ঠিক আছে, ধরো করে নিলে এই দুটোকে করলে, করার পরে ক্র্যাশ করার পরে তোমার ধরো 16 ডেজ হলো, এরপরে একটা ক্রিটিক্যাল পাথ পাবে, তাই না? তো ক্রিটিক্যাল পাথ গুলো তখন কি হবে, আপডেটেড হয়ে যাবে। যে ক্রিটিক্যাল পাথ গুলো সেগুলো এখানে লিস্টেড করা আছে, এগুলো হচ্ছে ক্রিটিক্যাল পাথ। এবার তুমি 3-5 আর 4-6 কে 1-1 করে যখন ক্র্যাশ করবে, ক্র্যাশ করার পরে তো ডায়াগ্রামটা কি হচ্ছে, ডিউরেশন গুলো সব চেঞ্জ হয়ে গেল, কমে গেল, তখন আবার তোমাকে ক্রিটিক্যাল পাথ গুলোকে বার করতে হবে। তখন দেখবে ক্রিটিক্যাল পাথ গুলো এইগুলোই আছে, মানে আগের যা লিস্টিং এ আছে এখানে তাই দেখাচ্ছে, সেম ক্রিটিক্যাল পাথ তোমার চলে আসছে। এখন হ্যাঁ যখনই স্যার, ক্রিটিক্যাল পাথ আসবে, বলছি শোনো, যখনই ক্রিটিক্যাল পাথ গুলো পেয়ে যাচ্ছ, তার মানে কি হচ্ছে যে তুমি কোন অ্যাক্টিভিটিকে এ করতে পারবে, ক্র্যাশ করাতে পারবে, না তো যেগুলো ক্রিটিক্যাল পাথে আছে। এবার দেখা যাচ্ছে যে এখানে যে ক্রিটিক্যাল পাথ আছে না, সমস্ত অ্যাক্টিভিটি দেবে ডায়াগ্রামে, যদি তুমি প্লট করো দেখা যাবে যে ডায়াগ্রামে যত তোমার অ্যাক্টিভিটিস আছে সবাই ক্রিটিক্যাল পাথে চলে আসছে, ঠিক আছে। কিন্তু এরা হচ্ছে অল্টারনেটিভ তোমার ক্রিটিক্যাল পাথ, বিভিন্ন কম্বিনেশন করে পাবে, এটাই লিস্টেড আছে আর কিছুই না, কিন্তু অল দ্য অ্যাক্টিভিটিস আর ইন দ্য ক্রিটিক্যাল পাথ। তো তার মানে কি হচ্ছে, এরপরে তুমি 3-5 কে চুজ করলে 4-6 কে একসাথে চুজ করলে, না করে অল্টারনেটিভও চুজ করতে পারতে, যেমন ধরো পরে আমাদের 1-2-1-3 আছে, তাই না, যে 1-2-1-3 আছে, তো না করে আমরা ধরো এখানে 3-5 আর 4-6 কে করলাম। এবার 3-4-4-6 কে দুটোকে যদি একসাথে করেছে, যদি একটাকে করতাম মনে করো 3-5 এ, তাহলে যদি তুমি আবার যদি ডিউরেশন বার করো, তাহলে দেখবে যে সেটা আর কমছে না, 16 হয়তো থেকে গেল, বুঝতে পারছো? মানে যদি তুমি একটাকে ক্র্যাশ করাও, মানে শুধু যদি 3-5 কে ক্র্যাশ করো, তাহলে দেখবে যে ক্যালকুলেশন করার পরে যে প্রজেক্ট লেন্থ সেটা 16 থাকলো, তারপর তোমার কি হচ্ছে, লাভ হচ্ছে না। তাহলে আর একটাকে সাইমুলটেনিয়াসলি ক্র্যাশ করাতে হবে, দুটো ডিউরেশন দেখো 1-1 ইউনিট করে কমছে, তখন তোমার ডিউরেশনটা কমছে, মানে একটাকে কমে কিন্তু হচ্ছে না, কারণ একটাকে যদি ক্র্যাশ করিয়ে তুমি যদি 15 ডেজ পেতে, তাহলে কি হতো, তোমার ক্র্যাশিং কস্টটা কম হতো, তাই না? এখানে দেখো ক্র্যাশিং কস্টটা দুটোকে করানোর জন্য তো বাড়ছে, 233 + 250 হলো, তো একটাকে যদি ক্র্যাশ করাতে পারতে, তাহলে তোমার কি হতো যে ক্র্যাশিং কস্টটা কম হতো। কিন্তু দেখা যাবে যে তুমি যদি শুধু একটাকে 3-5 কে যদি রিডিউস করো, তাহলে হয়তো তোমার প্রজেক্ট লেন্থটা সেম থাকবে, তখন তো আর লাভ নেই, শুধু শুধু আননেসেসারি ক্র্যাশিং হবে, বাট দ্য ডিউরেশন রিমেইন সেম। তো সেই জন্য যেটা হয়েছে সেটা দুটো একসাথে তখন করতে হয়েছে, সেই জন্য এটা কিন্তু একটা ট্রায়াল ব্যাপার, যে একটা করে ক্যালকুলেশন করলে দেখলে কমবে না, তাহলে আর একটাকে তুমি ক্র্যাশ করাচ্ছো বা আরো একটাকে ক্র্যাশ করাতে হচ্ছে, তখন হয়তো টাইম কমছে। তো এগুলো ট্রাই করে করে তখন দেখার ব্যাপার, মানে হ্যান্ড ক্যালকুলেশনের পক্ষে এটা হচ্ছে অনেক টাইম টেকেন। আগের টেবিলে দেখো যে একটা একটা করে আমরা ক্র্যাশ করিয়েছি এবং প্রত্যেকবারে কমেছে, কিন্তু তারপরে যখন 7 টেবিল 2 তে আসছে, তখন কিন্তু দুটো করে ক্র্যাশ করাতে হয়েছে। এবার 3-5-4-6 কে সাইমুলটেনিয়াসলি কমলে করলে পারে আমাদের হয়তো ক্র্যাশিং ডিউরেশন গুলো কমে গেছে, প্রজেক্ট লেন্থটা কমেছে, সেটা ওই করতে করতে বোঝা যাবে যে এটার সাথে এটা কম্বিনেশন করে যদি করি, তাহলে আমাদের কমবে, সেটা মানে যখনই আমরা সলভ করবো তখন সেই আইডিয়াটা এসে যেতে পারে। আদারওয়াইজ তোমাকে ট্রায়াল করে করে দেখতে হবে কার সাথে কারকে ক্র্যাশ করলে তোমার টাইমটা কমছে, বুঝতে পারছো? এবার এই যে 3-5 কে তুমি যদি ক্রাশ করাও, করাতে করাতে ওর একটা লিমিট বলা আছে না, লিমিটেড টাইম,
থ্রি ফাইভে দেখো কি আছে, টেবিলে যদি যাই ওর জন্য প্রবলেমে, তাহলে দেখো থ্রি ফাইভে কি আছে, টোটাল নর্মাল টাইম আছে 6, আর তুমি ক্র্যাশ করাতে পারো 3 ডেজ অব্দি। তার মানে থ্রি ফাইভ এর উপরে ওয়ান ইউনিট ওয়ান ইউনিট করে তুমি 3 বার কমাতে পারো, তার চেয়ে কিন্তু আর কমবে না। 4-6 কে দেখো আমরা কমিয়েছি, 4-6 কে কমাতে পারে কতবার, ম্যাক্সিমাম 4 বার, ওয়ান ইউনিট করে করে কমাবে, প্রত্যেকবারে 1 ইউনিট করতে করতে 4 বার আমরা ক্র্যাশিং করাবো। যেই এটা নর্মাল টাইমটা আমাদের কমাতে কমাতে 4 অ্যাটেম্প 6 অ্যাটেম্প করবে, তাহলে আর ওই এজটাকে আর ক্র্যাশ করানো যাবে না। তো সেই জন্যই দেখবে যে আমরা যখন এগুলোতে ক্র্যাশ করাচ্ছি, এই যে 4-6 কে এখানে করিয়েছি, তারপরে আবার 4-6, আবার 4-6, আবার দেখো এখানে 4-6, পরে কিন্তু আর 4-6 নেই, কারণ 4 বার 4-6 কে ক্র্যাশ করিয়ে যে ক্র্যাশিং টাইম সেটা অ্যাটেন্ড করে আছে, আর নো ফার্দার ক্র্যাশিং ইজ পসিবল ফর দা অ্যাক্টিভিটি 4-6। সিমিলারলি দেখবে 3-5 এও তাই ক্র্যাশ করতে করতে ওখানে মানে 3 বার অ্যালাউ করছে, 3 বার ক্র্যাশ করা যাবে, 3 বার করে শেষ। তখন আমরা কি করছি যে অল্টারনেট ধরো 1-2 1-3 কে নিয়েছি, তারপরে দেখো একসাথে আবার এখানে 3 থেকে ক্র্যাশ করলে তবে তোমার 12 ইউনিট অ্যাটেন্ড করেছে। এগুলো আগের গুলোতে দুবার দুবার করে দুটো দুটো করে সাইমলটেনিয়াসলি ক্র্যাশ করানো হয়েছে, কিন্তু এখানে সাইমলটেনিয়াসলি 3টাকে যদি ক্র্যাশ করিয়েছি তাহলে তোমার প্রজেক্ট লেন্থ কম হয়েছে, আদারওয়াইজ হয়নি। তো সেইটা যখন করছো তখন তুমি কি করলে যে ঠিক আছে 2-3 তো অ্যাক্টিভিটিস আছে, ক্রিটিক্যাল পাতে আছে, 2-3 কে আমি ক্র্যাশ করাই, দেখা গেল যে তোমার প্রজেক্ট লেন্থ কমছে না। তখন তুমি কি করবে, আর একটা যা যা ক্র্যাশ পসিবল, অন্য যেগুলো ধরো ক্র্যাশ করে তো সব এক্সস্টেড হয়ে গেছে, যেগুলো ক্র্যাশ করানো পসিবল তার উপরে আবার ক্র্যাশ করালো, পরেও দেখছো যে 2-4 কে ইনক্লুড করলে তাতেও দেখছো যে ডিউরেশন তোমার 12 আসছে না, ওই আগের 13-এ থেকে গেল। তখন আবার আর একটা তুমি ধরলে ক্র্যাশ করালে 1-3 কে ক্র্যাশ করলে, করলে দেখা গেল তখন যে নেটওয়ার্কটা দাঁড়াবে সেখানে 12 মিনিট পেলে। তাহলে এইভাবে করতে করতে দুটো জিনিস লক্ষ্য করতে হবে, যে ক্র্যাশিং করতে 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 সেই অ্যাক্টিভিটিস গুলো যদি ক্র্যাশ টাইমের সাথে অ্যাটেন্ড করে যায় তাহলে আর ক্র্যাশিং সেখানে পসিবল নাই, সেটা একটা ব্যাপার। আবার একসাথে তুমি কতগুলোকে অ্যাক্টিভিটিস কে একসাথে সাইমলটেনিয়াসলি ক্র্যাশ করাবে সেটাও আবার দেখার ব্যাপার, যাতে তোমার প্রজেক্ট লেন্থটা কমে, প্রজেক্ট লেন্থ কমলো না অথচ ক্র্যাশ করিয়ে কিন্তু লাভ নেই। তো সেই জন্য কখনো একটাতেই ক্র্যাশ করলে তোমার প্রজেক্ট ডিউরেশন কমেছে, প্রথম দিকে তাই হবে দেখবে, একটা একটা করে কমালেই তোমার প্রজেক্ট ডিউরেশন কমবে, পরের দিকে দুটো দুটো করে কমাতে হবে, তারপরে 3টে 3টে এইভাবে করতে হবে। কিন্তু এই ক্র্যাশ করতে করতে তুমি যদি কখনো দেখতে পাও যে ওই ক্র্যাশিং টাইম আর নর্মাল টাইম কমতে কমতে যদি সেম হয়ে যায় তার মানে জানবে যে আর ক্র্যাশিং পসিবল না। তো এই হচ্ছে টেকনিক, কিন্তু প্রত্যেকটা স্টেজই হচ্ছে তোমার অনেক টাইম টেকে আর কি। যেখানে ধর এই স্টেজে আসলে তুমি একটা করে হয়তো দেখলে 2-3 কে কিছুই লাভ হলো না, তারপরে 4-2 কে অ্যাড করলে তাতেও লাভ হচ্ছে না, তারপরে দেখলে 1-3 কে অ্যাড করলে 3টা একসাথে অ্যাড করছে, তখন একটা মিনিমাম টাইম পাচ্ছ। তার মানে এই লাস্ট টেবিলটা কিন্তু অনেক সময় লাগবে আর কি, যে কতগুলোকে ক্র্যাশ করে তুমি পেলে, যদি দেখলে 3টা করেও আসছে না তখন যে অ্যাক্টিভিটিকে ক্র্যাশ করানো সম্ভব সেটাকে হয়তো ক্র্যাশ করলে, করে দেখলে কি হচ্ছে। তো এই হচ্ছে তোমার মানে ব্যাপারটা আর কি, বুঝতে পারলে নাকি? তো এইটাকে না তোমার হ্যাঁ, মানে এখানে মানে পুরো ব্যাপারটাই তাহলে হচ্ছে তো, মানে কোনোভাবে আইডেন্টিফাই করার কোনো ব্যাপার থাকছে না, মানে ওই ক্র্যাশ টাইমটা কি করে হচ্ছে? না ওই ওই প্রজেক্ট লেন্থ যেটা বলছো, হ্যাঁ হ্যাঁ, মানে ওইটাই হ্যাঁ শুধু চেক প্রজেক্ট করে লেন্থ, মানে আমি অ্যাক্টিভিটিস ক্র্যাশ, প্রজেক্ট লেন্থটা কমাতে হবে। তাহলে তুমি ধরো র্যান্ডমলি কোন একটা অ্যাক্টিভিটিস কে মানে ক্রিটিক্যাল পাথে আছে, ক্রিটিক্যাল পাথে না থাকলে কিন্তু কোনো লাভ নেই, ক্রিটিক্যাল পাথে থাকবে যেগুলো তার উপরেই ক্র্যাশ করাবে। এবার ধরো ক্র্যাশ করালে কোন একটাকে ক্রিটিক্যাল পাথে আছে বাট ইউ হ্যাভ টু ক্র্যাশ, কিন্তু দেখা গেল যে প্রজেক্ট লেন্থ কমলোই না, ঠিক আছে, তাহলে তোমার লাভ হলো না। তার মানে তুমি ক্যালকুলেশন পুরোটা করলে, করে দেখা গেল যে তোমার টাইম কমলো না, তখন কি করলে ওটা যে ক্র্যাশ করালে ঠিক আছে তার সঙ্গে আর একটা ডিউরেশন কমিয়ে দেবে, আরেকটাকে ক্র্যাশ করাও, পরে আবার দেখো চেক করো, সেখানে দেখে পুরো ক্যালকুলেশন করতে হবে না, কিছু কিছু ই ভ্যালু এল ভ্যালু চেঞ্জ হবে তোমার, মানে একটা অ্যাক্টিভিটিস একটু ডিউরেশন চেঞ্জ করছো তো, তাহলে পার্শিয়াল ক্যালকুলেশন করলেই হবে, তাহলেও দেখা গেল যে তোমার কিছু চেঞ্জ হচ্ছে না, ডিউরেশন কমছে না, আবার আর একটাকে যেটাকে পসিবল হবে ক্র্যাশ করানো সেটাকে আবার কমানো। তো এইভাবে ট্রাই করে করে দেখতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তো সেই জন্য হ্যান্ড ক্যালকুলেশন করে তো অনেক সময় লাগবে, বাট যদি আমরা প্রোগ্রাম লিখতে পারি তাহলে, হ্যাঁ প্রোগ্রাম করলে তো প্রোগ্রামে তো সহজে করতে পারে, সেটা তো ডিফারেন্ট ইস্যু, বাট এই প্রোগ্রাম লেখা হচ্ছে টাফ, মানে যে চেক করে করে দেখতে হবে, সেই চেকিং ব্যাপারগুলো প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করা হচ্ছে একটা টাফ জব আর কি, বাট ইট ইজ পসিবল। মানে ইন্টারেস্টিং থিং হচ্ছে যে আমরা এটাকে এইভাবে ক্র্যাশ করিয়ে করে 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 একটা মিনিমাম টাইমে আমরা রিচ করছি, বুঝতে পারছো? তো এইটা তাহলে মানে অ্যাডভান্টেজটা কোথায় হচ্ছে, মানে যদি হ্যান্ড ধরো ক্যালকুলেশনটা, তুমি এক্সট্রা পে করতে চাচ্ছো,
এক্সট্রা পে করতে যাচ্ছ, ক্র্যাশিং কস্ট তুমি দিতে যাচ্ছ, দিয়ে তুমি মিনিমাম কত ডিউরেশনে কাজটা শেষ করতে পারছো সেটা তো বার করতে পারছো। নর্মালি তোমার ছিল কত, 20 ডেজ ছিল, তাই না? নর্মাল প্রজেক্ট 20 ডেজে শেষ হতো, তার জন্য একটা নর্মাল খরচে হয়ে যেত। এবার তুমি চাইলে যে আমি এই কাজটাকে আরো কম দিনে করতে চাইছি, আমার টাকা যা লাগে লাগুক, আমার কাছে অনেক টাকা আছে, যা খরচ হোক, কিন্তু আমি এটাকে মিনিমাম টাইমে আমি কাজটাকে ফিনিশ করতে চাই, এটা হচ্ছে ব্যাপার। কি বুঝতে পারছো ব্যাপারটা? সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। যে নর্মাল ডেজ ছিল 20, কন্ট্রাক্টর বললো যে নর্মালি আপনার 20 দিনে আমি আপনার বিল্ডিং বানিয়ে দেবো। এবার আমি বললাম যে না, আমার কাছে অনেক টাকা আছে, তুমি যা টাকা টাকা নেবে নাও, কিন্তু আমার আরো কম দিনে চাই, কত কম দিনে করে দিতে পারবে বলো। তখন সে ক্যালকুলেশন করলো, করে করে বললো ঠিক আছে, যে আমাদের আগে ছিল কি 15,200 মানে ছিল নর্মাল ডেজে, বলো ঠিক আছে আমি কাজটাকে 16,533 তে আপনার পড়বে, খরচ পড়বে, কিন্তু আমি 12 দিনে করে দিতে পারবো। তো এই সমস্ত ক্যালকুলেশন করে তো সে গ্যারান্টি দিতে পারছে যে উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য 12 ডেজ এন্ড দ্য কস্ট বিকামস দিস ওয়ান। বুঝতে পারছো, খরচটা এখানে বেশি আসেনি, আমরা যে ভ্যালুস গুলো ধরেছি, নর্মাল 20 ডেজ এর তোমার চার্জেস ছিল 15,200, আর এখানে আছে 16,533। সেটা ইম্পর্টেন্ট না, টাকাটার ভ্যালুস তোমার যেভাবে দেওয়া থাকবে তার উপরে ডিপেন্ড করো। বাট ইন্টারেস্টিং হচ্ছে দেখো যে কাজটা তো 12 ডেজে শেষ করা যাচ্ছে, বুঝতে পারছো, এবং কোন কোন অ্যাক্টিভিটি যে তুমি কমাতে পারবে, তোমার একটা আইডিয়া আছে দেখো, যে একটা কাজ যেটা নর্মালি 10 দিন লাগে সেটা 6 দিনেও করা যেতে পারে, ওভার টাইম করে 6 দিনেও করা যেতে পারে, তার চেয়ে আর কমে হবে না। এই আইডিয়া গুলো যদি থাকে তাহলে সেই জায়গাগুলোতে তুমি যেটা ধরো নর্মাল 10 ডেজ টাইম হচ্ছে সেটা 6 দিনে যদি করতে পারো তুমি, তাহলে কি হচ্ছে তুমি 1111 ইউনিট করে করে তুমি কমিয়ে দিতে পারছো। বা সেটা যদি তোমার জানা না থাকতো যে 10 দিনে নর্মাল টাইম, তাছাড়া তোমার জানা নেই যে বেশি খরচ করেও যে তুমি ওটাকে কাজটাকে কমাতে পারো, সেই আইডিয়া যদি না থাকে তাহলে তুমি এই মেথড অ্যাপ্লাই করতে পারছো না। কিন্তু এটা নর্মালি হয়েই থাকে যে ওভার টাইম কাজ করে করে কিছু কিছু কাজের ডিউরেশন তোমার কমানো যায়, কিন্তু বেশি খরচ পড়ে। তো এখানে সেটাই দেখানো হচ্ছে যে খরচ আমরা বেশি করলাম এবং প্রজেক্ট ডিউরেশনটা তোমার কমে গেল, কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, এটা এটাই হচ্ছে তোমার অ্যাডভান্টেজ হচ্ছে এটা, এত এত ক্যালকুলেশন করে অ্যাডভান্টেজ হচ্ছে। নর্মাল ডেজ ছাড়াও আমরা এখানে কিন্তু প্রবাবিলিটি বার করছি না, আমরা একদম স্পেসিফিক বলে দিচ্ছি যে 12 ডেজের মধ্যে আমরা শেষ করে দেবো, কিন্তু খরচ পড়বে এই অ্যামাউন্ট। আর একটা আমরা দেখলাম যে 17 ডেজে খরচ, কাজটা শেষ হবে যখন আমাদের খরচ হচ্ছে মিনিমাম 15,000, মানে কস্টটা ইনভলভ করার জন্য এই দুটো কিন্তু আমরা এক্সট্রা অ্যান্সার পাচ্ছি। সিপিএম এ শুধুমাত্র ওখানে শেষ ছিল যে 20 ডেজ হবে ব্যাস, এবং তার কারস্পন্ডিং কস্ট আমরা বলে দিলাম যে এত খরচ পড়বে, খরচটা ওখানে বলিনি, খরচ ধরলে পরে এত টাকা খরচ পড়ে বলে দিলাম। কিন্তু এই ক্র্যাশিং অ্যাপ্লাই করার পরে যদি এই ধরনের নলেজ আমাদের যদি থাকে যে নর্মাল ডেজের চেয়েও কম ডেজে করা যাবে, কারস্পন্ডিং কস্ট বেশি পড়বে, এই ইনফরমেশন গুলো যদি আমাদের থাকে তাহলে দেখা যাচ্ছে যে টাকা বাড়িয়ে যাচ্ছে যাক, কিন্তু ডেজ হচ্ছে 12, কিন্তু 12 ডেজের চেয়ে আর কমে হবে না সেটাও গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে এখানে, বুঝতে পারছো? তো সেটা হচ্ছে অনেক সুবিধা, 20 ডেজ থেকে কাজটা না করে তুমি 12 দিন 8 দিন সেভ হয়ে যাচ্ছে তোমার, বিশাল একটা ব্যাপার। তার জন্য খরচটা যাই বাড়লো বাড়লো, তো সেটা তো তুমি এমনি যে আমরা আগে সিপিএম পার্ট পড়েছিলাম সেখানে তো বলা যেত না, এখানে সেটা বলা যাচ্ছে যে মিনিমাম মানে খরচ বাড়িয়ে বাড়িয়ে আমরা 12 ডেজে আনতে পারছি, কিন্তু এটাও আবার হচ্ছে যে 12 ডেজের চেয়ে আর কম হবে না, এটাও একটা গ্যারান্টি পাচ্ছ। তুমি যত টাকায় খরচ করে এরপর আরো টাকা যদি দিয়ে দাও, তোমার টাকা দেওয়াই হবে, বাট দ্য প্রজেক্ট শুড বি কমপ্লিটেড উইথিন 12 ডেজ, তার চেয়ে আর কমে হবে না, সেটাও গ্যারান্টি আর কি। মানে সে কন্ট্রাক্টর বলবে 12 দিনের চেয়ে আমি আর কমে করতে পারবো না, এটা বলবে তখন। সেটা তো ওইভাবে না ক্যালকুলেশন করলে আন্দাজে বলা যাবে না, আন্দাজে এটা বলা যায়, কন্ট্রাক্টর আন্দাজে বলে, কেউ এত ম্যাথামেটিক্স অ্যাপ্লাই করে না, বাট সেটা হচ্ছে একটা র্যান্ডাম একটা ভ্যালু থাকে তার এক্সপিরিয়েন্স থেকে, এটা র্যান্ডামলি বলে আর কি। সেখানে দেখলে হয়তো 10 দিনে হয়ে গেল, আন্দাজে করলে 10 দিনে হয়তো হয়ে গেল, তাই না? এটা হয়তো 10 দিনেই হবে, সে ক্যালকুলেশন না করে হয়তো বললো, কিন্তু দেখা গেলো 10 দিনে শেষ হচ্ছে, এরকমও হয়। মানে এটা হয় আমাদের অনেক সময়, আমাদের বাড়িতে ছোটখাটো কাজ করেছি, দেখা গেছে ওরা যা বলেছে তার চেয়ে কম সময়ে কাজ হয়ে গেল, এরকম হয়েছে। তো এটা হচ্ছে তোমার জাস্ট, এটা তো ম্যাথমেটিক্স কি করে, ম্যাথমেটিক্স অলওয়েজ গিভ এ কারেক্ট অ্যানসার, অপটিমাম থিংস, তো সেটা আমাদের এই এত এত ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি। ঠিক আছে, তো আমার একটা মিটিং আছে। তো তোমাদের কটা বাজে, অনেক বেজে গেলো, তো 11:30 মিটিং শুরু হয়ে গেছে। তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে রাখো, আমি লিখে নেবো।
অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও।